ঠিক আছে, রেকর্ড করলাম। তো যেটা হচ্ছে যে দেখেন, আমরা ধরেন এই ধরনের একটা ট্রি ডেভেলপ করব, বাইনারি সার্চ ট্রি, মানে বিএসটি ডেভেলপ করব। তো এই ক্ষেত্রে আমাদের যদি এরকম ট্রি হয়, তো আমাদের একটা নোড লাগবে, ডাবলি লিঙ্ক লিস্ট। এই যে দেখেন, প্রথমে ডাটা রাখার জন্য যেহেতু এটা ক্যারেক্টার টাইপের ভ্যালু রাখতেছি, আপনি ইন্টিজার রাখলে স্যার ইন্টিজার আমার টাইপ। একটা প্রশ্ন, এর স্যার আনসারটা মানে লেখা যাচ্ছে না, লেখার পর মানে লেখা আসছে যে মাস্ট বি এ নাম্বার, বাট এটার আনসার তো দুইটা দেওয়া লাগবে। কেউ একটু বলেন, বেচারাকে একটু হেল্প করেন, আমি করি। তো যে এখানে ক্যারেক্টার দিলে আমরা কি জন্য, আশা করি বুঝতে পারছেন, ভ্যালুটা রাখার জন্য। দেন হচ্ছে আমরা, যেহেতু আমাদের দুইটা নোড, দুই পাশে দুইটা নোড ক্রিয়েট করা হবে, লেফট চাইল্ড রাইট চাইল্ড, তো আমরা দুইটা স্ট্রাক্ট নোড টাইপের আমরা পয়েন্টার নিচ্ছি। দ্যাট মিনস এটা ডাবল লিঙ্কড, এটুকু আমরা সবাই ক্লিয়ার, এটা কারো মানে বোঝানো লাগবে না। যদি আপনারা নতুন নোড ক্রিয়েট করতে চাই, মনে করেন যে আমরা এই ফার্স্টে ডি এইটা ক্রিয়েট করব, ঠিক আছে, তো ডি ক্রিয়েট করার ক্ষেত্রে কি হয়, আমরা একটা জাস্ট টেম্পোরারি একটা পি নামে নোড বানালাম, যেটা হচ্ছে স্ট্রাক্ট নোড টাইপের, এবং এটাকে ডায়নামিক্যালি অ্যালোকেট করলাম। ডায়নামিক্যালি কেন অ্যালোকেট করতে হয় সেটাও আমরা ইতিমধ্যে জানি, ডাবল লিঙ্ক লিস্টের চ্যাপ্টার যখন পড়ছিলাম তখন আমরা এটা শিখে নিছি। দেন হচ্ছে আমরা এই পি নামক নোডের ডাটার মধ্যে আমরা যে ডাটাটা আমরা এই ফাংশনে পাঠাচ্ছিলাম, যেহেতু আমরা ডি পাঠাই, তাহলে ডি যেটাই পাঠাবো সেটা হচ্ছে সেই ডাটার মধ্যে প্রবেশ করবে, এবং তার লেফট চাইল্ড নাল, রাইট চাইল্ড নাল, যেহেতু আমরা ক্রিয়েট করতেছি ফার্স্ট নোড, মানে একটা নিউ নোড ক্রিয়েট করতেছি, তো নিউ নোডের ক্ষেত্রে এটুকু যদি আমরা কমপ্লিট করি, তাহলে একটা নোড কমপ্লিট হবে, মানে নোড ক্রিয়েট হলো। নোডের লিঙ্ক আপটা আমরা অন্য ফাংশন থেকে করব। আচ্ছা, তো সাবমিট সেক্ষেত্রে করছি আমরা, স্যার। আচ্ছা সাবমিট করে দিছেন, ওকে ফাইন। সো ইন অর্ডার, প্রি অর্ডার পোস্টার এগুলো আসলে মানে প্রিন্ট করার সময় আমরা ব্যবহার করার জন্য এই ফাংশন গুলো রাখছি। এগুলো আপনি এই তিনটা যে ফাংশন এখানে দেখতে পাচ্ছেন, প্রি অর্ডার পোস্ট অর্ডার, এটা জাস্ট প্রিন্ট করার সময় আপনি কোন অর্ডারে প্রিন্ট করবেন এটা। আর দেন হচ্ছে আমরা যদি লিফ নোড, মানে হচ্ছে চাইল্ড, চাইল্ড চেক করতে চাই, সে চাইল্ড চেক করার ওয়েটা কি, সেটা এখানে যে প্রোগ্রামটা দেওয়া আছে, যেমন আমরা যে এ নামে আমরা যে নোডটা পাঠাবো সেই নোড আসবে এখানে, অর্থাৎ আমরা যদি ফার্স্টের যে লিঙ্ক লিস্ট এটা যদি পাঠাই ডাটা স্ট্রাকচারের, মানে আমাদের ট্রি এ যদি এই নোডটা পাঠাই, তাহলে একটা নোড, এর কোনো যেহেতু চাইল্ড নাই, মানে এই পাশেও নাল এই পাশেও নাল যখন থাকবে শুরুতে, তখন কিন্তু এটাই লিফ, মানে তার রাইট চাইল্ড এবং লেফট চাইল্ড দুইটাই যখন নাল হবে তখনই কিন্তু আমরা তাকে বলবো সে হচ্ছে লিফ নোড, মানে এই নোডের কোনো চাইল্ড নেই। তো আমরা এই কন্ডিশনটাই আসলে এইখানে চেক করছি, যে রাইট চাইল্ড যদি নাল হয় এবং লেফট চাইল্ড যদি নাল হয়, তাইলেই আমরা কেবল বলতে পারবো যে রিটার্ন ওয়ান, মানে হচ্ছে এটা লিফ নোড, ঠিক আছে। ওয়ান যদি রিটার্ন হয়, ইয়েস লিফ নোড, আর যদি কোনো একটাতে নাল না থেকে ভ্যালু থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে না এটা লিফ নোড না, সেক্ষেত্রে আমরা জিরো রিটার্ন করবো। অর্থাৎ আমরা যেখানে চেক করবো এই ফাংশন কল করব, সেখানে যদি আমরা ওয়ান পাই, তাহলে আমরা বুঝবো আমরা যে নোড পাঠাচ্ছি সেটা লিফ নোড, আর যদি জিরো পাই তাহলে আমরা বুঝবো এটা লিফ নোড না। দেন আমরা হচ্ছে ম্যাক্সিমামের অপশনে পড়ে যাচ্ছে। তো ম্যাক্সিমাম হচ্ছে যে আমরা যখন ওই যে বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে আমরা জানি যে চেকিং করতে হয় কে বড়, ম্যাক্সিমাম যদি হয় তাহলে এক এক পাশে যাবে, মিনিমাম হলে আরেক পাশে যাবে। তো এটা দিয়ে আসলে সেই কাজটাই করা হয়েছে। এটা হচ্ছে টার্নারি অপারেটর। তো আশা করি টার্নারি অপারেটর সম্পর্কে আপনাদের জানা আছে, যে এ এবং বি, মানে ইফ এলস এর যে কাজটা সেটাকে আসলে এক লাইনে করা যায় টার্নারি অপারেটর দিয়ে। যদি এ বড় হয় তাইলে আমরা এ রিটার্ন পাবো, যদি বি বড় হয় তাইলে বি রিটার্ন পাবো, মানে ট্রু হলে প্রথমটা রিটার্ন হয় আর এই কন্ডিশন ফলস হলে বি রিটার্ন হবে আর কি। তো এটা হচ্ছে টার্নারি অপারেটর দিয়ে আমরা ম্যাক্সিমামটা বের করলাম। আচ্ছা, হাইট আমরা আসলে আপাতত লাগতেছে না, আমরা মেইন ফাংশনে দেখি যে আমরা নোড কিভাবে কালেক্ট করতেছি বা আমরা ক্রিয়েট করতেছি। দেখেন, রুট, আমরা রুট নামে একটা নোড নিলাম, আমরা নিউ নোড নামক ফাংশনটা দেখে আসছি একটু আগে। সেই নিউ নোড ফাংশন আসলে কি করে, আমরা জাস্ট জানি যে তার লেফট নোড, লেফট চাইল্ড রাইট চাইল্ড দুটো চাইল্ডকেই নাল করে দেয়, এবং আমরা যে ডি নামক যে ভ্যালুটা পাঠাচ্ছি সেটাকে ডাটার মধ্যে ইনসার্ট করে দেয়। তো আমরা নিউ নোড ফাংশনকে কল করলাম, কল করার মাধ্যমে আমরা যে পয়েন্টারটা রিটার্ন পাচ্ছি সেই পয়েন্টারটা রুটের মধ্যে যাচ্ছে। ফর এক্সাম্পল এইরকম, যেখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে আমরা ডি ক্রিয়েট করলাম। এবার হচ্ছে আমরা ডি এর মনে করেন যে লেফট চাইল্ডে আমরা এ ইনসার্ট করতে চাই, সো লেফট চাইল্ডে এ ইনসার্ট করতে চাইলে দেখুন রুটের লেফট চাইল্ডে নিউ নোড ক্রিয়েট করে, যদি নিউ নোড আবার ক্রিয়েট করি তাহলে এই লেফটে যে নতুন করে আবার একটা নোড ক্রিয়েট হবে। তো এখানে আপনি যেটা করতে পারেন, এখানে যেহেতু জাস্ট হচ্ছে এই বাই ডিফল্ট এইটাকে ডেভেলপ করা হয়েছে, তো আপনি এখানে ওই যে ম্যাক্সিমাম যেটা এইটাকে চেকিং করতে পারেন, যে আপনি বর্তমান যে নোডটা ইনসার্ট করতে চাচ্ছেন সে রুটের ভ্যালু থেকে সে ছোট নাকি বড়, ম্যাক্স নাকি মিন। সো যদি ম্যাক্স হয় তাইলে আপনি হচ্ছে রাইট চাইল্ডের কাছে যাবেন,
আর যদি মিন হয় তাহলে লেফট চাইল্ডের কাছে যাবেন। ঠিক আছে, তো নোট ক্রিয়েট করবেন, আর নোট ক্রিয়েট করতে গেলে নিউ নোট অপশনটাকে কল করবেন। তো এইভাবে আসলে এখানে একদম ইজি, আশা করি। আর কি ব্যাখ্যা করা লাগবে নাকি আপনার লজিকটা ধরতে পারছেন? আপনারা বললে ব্যাখ্যা করবো বাকিটুকু। স্যার এইটা তো একটা একটা ভ্যালু আমরা ইনসার্ট করতেছি, যদি একসাথে স্যার মানে লুপ চালিয়ে করতে চাই তাহলে কিভাবে করব? আচ্ছা, লুপ চালিয়ে যদি আপনি করতে চান, সেক্ষেত্রে তো বললাম যে আপনি এখানে একটা কন্ডিশন ফর এক্সাম্পল দিবেন। আপনি এই যে এ এটাকে ইনসার্ট করতে চাচ্ছেন, তাই না? তো আপনি এখানে তো এটাকে তখন আপনি দিবেন না, স্ক্যানএফ করবেন, তাই না? তো ধরেন আমরা একটা স্ক্যানএফ করলাম, সেক্ষেত্রে আমরা কারেক্ট টাইপের একটা ভ্যালু নিলাম, মনে করেন যে ডাটা নামে আপনি সেই ডাটাটাকে ধরেন ফর এক্সাম্পল স্ক্যানএফ করলেন। ফাইন, আমি ক্লিয়ার করি, এটাকে ধরেন স্ক্যানএফ করলাম। সো স্ক্যানএফ করার জন্য আমরা জানি পার্সেন্টেজ সি অ্যাড্রেস অফ হচ্ছে আমরা ডাটা। এবার আপনি চেক করবেন এই যে ডাটা যেটা আছে সেটা আপনার এই যে নতুন যে রুট আছে, আপনি তো রুটের সাথেই কাজ করতেছেন, সেই রুটের যে ডাটা আছে তার সাথে ম্যাচ করাবেন। তাহলে আমরা রুটের আমরা চেক করি, আমরা এখানে ওই ফাংশনটাকে কল করতে পারি। আবার আমরা এখানে আমি যাতে আপনি বুঝতে সহজ হয় সেজন্য আমি এখানে দেখাচ্ছি যে রুটের যে ডাটা আছে এই ডাটা থেকে যদি এটা যদি বড় হয়, আমরা যেটা স্ক্যান অফ করতেছি সেটা থেকে, অর্থাৎ আমাদের রুটের মধ্যে যেটা আছে এটা এটা ইতিমধ্যে বড় আমাদের ডাটা থেকে, দ্যাট মিন্স আমরা নতুন যেটা ইনসার্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে ছোট, তাই তো? তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ছোটটা কোন পাশে যায়, লেফটে নাকি রাইটে? লেফটে লেফটে। আপনি এখানে এই ফাংশনটা কল করেন, এখানে এ না দিয়ে আপনি এই ডাটাটা পাঠান, বুঝাতে পারছি? আর এলস হলে কি হবে, আপনি এলস হলে এই যে এই এই যে কন্ডিশনটা ছিল এইটা দিয়ে দিতে পারেন। স্যার এখানে নিউ নোড ফাংশনে গিয়ে তো বারবার ক্রিয়েট হচ্ছে, মানে লিংকটা কিভাবে করবো এটা? এই তো লিংকটা এখানেই হচ্ছে, মানে আপনি মানে ডাবলি লিংক লিস্টের ক্ষেত্রে একটা মানে চাইল্ড নাল না থাকা পর্যন্ত আপনি যে কোনটা লিফ নোড সে পর্যন্ত আপনি যেতে পারেন, চেকিং করতে পারেন। আচ্ছা, যদি আপনার এক্ষেত্রে সমস্যা হয় আমি আপনাকে আরো এটুকু, যদি আপনার বুঝতে সমস্যা হয় আমি আপনাকে অন্যভাবেও দেখাচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে রুট থেকে কানেকশন হচ্ছে, তাই তো? এখন আপনার সমস্যা হচ্ছে যে রুট থেকে কানেকশন না করে যদি আমরা ডিরেক্টলি কানেকশন করতে চাই, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, লিফ নোডকে আগে খুঁজে বের করতে হবে, তাই তো? লিফ নোড যদি খুঁজে না বের করেন তাহলে আমরা আসলে এটা পাবো না। তো সেক্ষেত্রে প্রথম কন্ডিশন, আমরা ট্রি এর ক্ষেত্রে আসি, আপনি যেটা ইনসার্ট করতে চান সেটা প্রথমে আমরা কি করি, আমাদের হচ্ছে ওই ডাটা রুটের সাথে চেক করি। আর এটা চেকিং এর আগে আমাদের ফার্স্ট কন্ডিশন কি থাকবে, ফার্স্ট কন্ডিশন থাকবে যে এটা মানে আসলে আদৌ এখানে কোনো নোড আছে কিনা। যেমন প্রথমে যখন আপনি ক্রিয়েট করবেন কিচ্ছু নাই, ফর এক্সাম্পল ডিও নেই, তাহলে প্রথমে এসে আসলে আপনার কোনো চেকিং নাই। প্রথমে এসেই আপনি যখন দেখবেন নাল, মানে আপনার পুরো নোডটা যখন নাল, আপনি হচ্ছে জাস্ট নিউ নোড কল করবেন রুটের মাধ্যমে। ওই মেইন ফাংশন কোথায়, এই রুটের মাধ্যমে এটুকু করলেন, প্রথম নোড ক্রিয়েট করলো, ফাইন, আমরা প্রথম নোড দিলাম। দেন হচ্ছে আপনি যখন সেকেন্ড নোড ক্রিয়েট করতে যাবেন, আপনি সেকেন্ড নোডের ক্ষেত্রে আপনাকে আগে এই ডাটার সাথে চেকিং করতে হবে যে এর থেকে ছোট নাকি বড়, সেটুকু আমরা আমাদের প্রোগ্রামে করছি ইতিমধ্যে। কিন্তু আপনাদের আপনার যেটা কোয়েশ্চন, সেই কোয়েশ্চনের মানে প্রবলেম হচ্ছে এটা যে আমরা সাপোজ ই ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে কি হবে, তখন তো আসলে রুট থেকে ডিরেক্টলি কানেকশনটা হচ্ছে না, তাই না উপমা? জি স্যার। আচ্ছা, তো এক্ষেত্রে যেটা হচ্ছে, ই যখন আপনি ইনসার্ট করবেন আপনাকে প্রথমে চেক করতে হবে ডি এর সাথে, রুটের সাথে। তো আমরা প্রথমে রুটের সাথে চেক করব, যদি রুট থেকে স্মল হয় তাহলে আমরা লেফটের দিকে আসবো, লেফটের দিকে এসে দেখবো লেফট যে নোডটা সেটা হচ্ছে লিফ নোড কিনা, বুঝাতে পারছি? যদি লিফ নোড হয় তাইলে হচ্ছে আপনি তার লেফটে ডিরেক্টলি তার সাথে চেক করবেন, চেক করে তার লেফটে বসাবেন, যদি ছোট হয়, বড় যদি হয় রাইটে বসাবেন। আপনি যদি এটা বুঝতে এখনো সমস্যা হয়, আমি স্যার ইনসার্ট করার আগে আমাদের লিফ নোড চেক করতে হবে প্রত্যেকবার, না? হ্যাঁ, লিফ নোড চেক না করলে আপনি একটা ডাটা ইনসার্ট করবেন কিভাবে, মানে বাইনারি সার্চ ট্রি তে যখন আমরা ইনসার্টশন দেখাইছিলাম সেখানে আমরা কি করছিলাম, প্রতিবার রুট থেকে চেক করতাম, রুট থেকে ছোট হলে ডান পাশে, বড় হলে সরি ছোট হলে বাম পাশে, বড় হলে ডান পাশে, এরকমই তো ছিল।
জি স্যার মনে পড়ে কি মানে কন্ডিশন কি এখনো মনে আছে নাকি ভুলে গেছেন আমি আপনাকে মনে আছে স্যার আচ্ছা আমি আরো গ্রাফটা নিয়ে আসি মানে আমি আপনাকে সহজ করে বুঝাতে চাচ্ছি এজন্য একটু সময় দিন আমি আপনাকে পেইন্ট অপশনটা নিয়ে আসি পেইন্টের এইটা এখানে আছে ফাইন স্ক্রিন শেয়ার অল স্ক্রিন यस আচ্ছা বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে আমরা প্রোগ্রাম দেখে দেখে আমি আপনাকে এখন মানে বেইন ফাংশন অনুযায়ী কি হচ্ছে সে অনুযায়ী বলি তখন এই ধরুন এই একটা প্রোগ্রাম প্রথমে আপনার কি হচ্ছে একটা রুট নামে একটা নোড নিচ্ছে সো এইটা মানে কি এটা মানে হচ্ছে যে আপনার এখানে একটা রুট নোড ক্রিয়েট হচ্ছে যার মধ্যে আপনি ডি ইনসার্ট করতেছেন ডি কিভাবে ইনসার্ট হচ্ছে সেটা আসলে আপনি নিউ নোড ফাংশন থেকে আমরা দেখছি আচ্ছা যার হচ্ছে লেফটও নাল ছিল রাইটেও নাল মানে দুই পক্ষই হচ্ছে নাল আলটিমেটলি এখানে মাত্র একটা নোড দেন আপনি যখন পরে স্ক্যানফ করতে যাবেন পরে ডাটা ইনসার্ট করতে যাবেন পরে ডাটার ক্ষেত্রে সে আগে চেক করবে রুটের সাথে রুটের ডাটার সাথে ঠিক আছে সো এই রুটের ডাটার সাথে এটা রুট কিনা মানে এটা আপনি বুঝবেন কিভাবে যে এটাই হচ্ছে ফার্স্ট আপনি স্টার্ট করতেছেন তো সেই ক্ষেত্রে হচ্ছে রুট নামক যে ভেরিয়েবলটা আছে এটাই হচ্ছে আপনার ফার্স্ট নোড এখন এই ক্ষেত্রে আপনি প্রথমে যেটা কাজ করলেন মানে এইখানে যেটা আছে এতটুকু পর্যন্ত আমরা যদি কাজ করি সেই ক্ষেত্রে এই রুটের আমরা যেটা স্ক্যানফ করতে চাচ্ছি ধরেন আমরা যদি ডি এর পর ইনস মানে ডি এর পর মনে করি যে এ ইনসার্ট করতে চাই এই ডাটার মধ্যে এ স্ক্যানফ করলাম তাহলে এই কন্ডিশন চেক করবে এই রুটের ডাটা হচ্ছে ডি ডি এর সাথে আমার এ চেক করে দেখবে যে এটা হচ্ছে রুটের ডাটা থেকে ছোট কিনা যদি ছোট হয় ইয়েস রুটের ডাটাটা বড় এটা বড় আর যেটা আমরা নতুন দিচ্ছি সেটা হচ্ছে ছোট সেক্ষেত্রে হচ্ছে তার লেফটে বসাবে লেফটে কিভাবে বসাবে এটা দেখে বুঝতেছি যে নিউ নোড নামক ফাংশনে যাবে এটাকে বসাবে এবং তার লেফট এবং রাইট দুইটাকে নাল করে দিবে আর কানেকশনটা কিভাবে হচ্ছে এই যে রুটের লেফট চাইল্ডে আমরা এটা নতুনটা বসাচ্ছি সো এই এই মানে কানেকশন দ্বারা আলটিমেটলি কানেকশনটা হচ্ছে এবার ধরেন এটা একটা লুপের মধ্যে হচ্ছে একটা ফর লুপের মধ্যে মনে করে যে এটা একটা ফর লুপ ধরেন আমরা পাঁচটা ভ্যালু দিতে চাই সো ফর এক্সাম্পল আই ইকুয়াল টু জিরো এখানে আসলে লুপ অন্যভাবে হবে আমি জাস্ট আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য আমি পাঁচটা চালালাম যে পাঁচটা ভ্যালু দিব মনে করেন আই প্লাস প্লাস আচ্ছা সরি ফার্স্ট ব্র্যাকেট না এটা হবে সেকেন্ড ব্র্যাকেট ওকে সো যেহেতু এটা লুপের মধ্যে তাহলে প্রথমবার আমরা যখন ডাটা দিচ্ছি এটা ঠিক আছে পরের বার যখন আবার আসতেছে ডাটা ধরেন এবার আমার কাছে আসতেছে আমরা স্ক্যানফ করতেছি ই ফর এক্সাম্পল তো ই যদি স্ক্যানফ করি আবার সে চেক করতেছে দেখেন রুটের সাথে তাহলে রুট তার ডাটা ডি এর থেকে এটা এই কন্ডিশন ফলস হয় তাহলে এলসে প্রবেশ করবে রাইট চাইল্ডে প্রবেশ করবে ফাইন রাইট চাইল্ডে প্রবেশ করা মানে কি যেহেতু নিউ নোড কে কল করব তাহলে তার দুইটা চাইল্ড হবে দুইটা চাইল্ডই যারা হচ্ছে নাল এতটুকু পর্যন্ত এই ফাংশন করে দিচ্ছে মানে এই পর্যন্ত প্রোগ্রাম করে দিচ্ছে বাট এরপরে যেহেতু আবার লুপ চলবে থার্ড ভ্যালু মনে করেন থার্ড ভ্যালু আমরা দিতে চাই এই কন্ডিশন অনুযায়ী আমরা ই দিতে চাই আচ্ছা এখানে যেহেতু এই বাইনারি সার্চের জাস্ট হচ্ছে বাইনারি ট্রি ডেভেলপ করছে এখানে বাইনারি সার্চ ট্রি করা হয় না এটা এটা এখানে যেটা হচ্ছে জাস্ট বাইনারি সার্চ সরি বাইনারি ট্রি আর বাইনারি সার্চ ট্রি কিন্তু আমরা যেটা বলতেছি সেটা তো সেক্ষেত্রে আমরা ধরেন এখানে হচ্ছে এর থেকে ছোট কোনো একটা ডিজিট লাগবে তো এর থেকে ছোট যেহেতু কোনো অ্যালফাবেট নাই আমরা প্রোগ্রামটাকে আমাদের বোধগম্য বা সহজ করার জন্য আমি ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দেই কারণ আমি ইরেজার নেই এটাতে ডি না দিয়ে এটাতে আমি দেই হচ্ছে রেড কালার ব্যবহার করি এখানে ধরুন আমরা দিলাম হচ্ছে ই ই থেকে ছোট ধরেন ডি দিছিলাম পরের ভ্যালু এটা হচ্ছে ডি আর এটা ধরেন এফ শুধু এফ কালার এটা ইয়া করি ইনক্রিজ করি এটা এফ না দিয়ে জি দেই আচ্ছা সো শুরুতে আছে ই হচ্ছে আমাদের প্রথম রুট হয়েছিল তারপর ই থেকে ছোট কিনা যদি ছোট হয় তাহলে যেহেতু প্রথম ডি ক্রিয়েট হচ্ছিল সেকেন্ড ভ্যালুর ক্ষেত্রে জি এখানে আসছে এরপর মনে করেন যে আমরা এখানে একটা এ ইনসার্ট করতে চাই তো নতুন যে এ ইনসার্ট করব এটা কিন্তু এখন ওই যে লুপের মাধ্যমে মানে আমাদের এই জায়গাতে এসে ডাটা স্ক্যানফ করলো ডাটা স্ক্যানফ করার পরে আমাদের কাজ কি
আমাদের কাজ দেখেন, প্রথমে হচ্ছে রুটের সাথে চেক করা। সো এখানে কিন্তু রুটের সাথে চেক হচ্ছে, রুটের ডাটার সাথে, কিন্তু ডি এর সাথে আমরা চেকিং করতেছি না। সো ডি এর সাথে কখন চেক করব, যখন আমরা বুঝবো যে এই প্রথম যে নোড এটা তো প্যারেন্ট, তাই না? প্যারেন্ট নোড বা রুট নোড, এই নোড যদি নাল না হয়, মানে তার চাইল্ড যদি নাল না হয়, সেক্ষেত্রে আমরা আসলে চেকিংটা করব। তো সেক্ষেত্রে আপনার এইখানে একটা কন্ডিশন প্রথমে চেক করা লাগতেছে। কন্ডিশনটা কি, যে আপনি যে নোডে ইনসার্ট করবেন সেটা লিফ নোড কিনা। এই যে আমরা ইজ লিফ নামে একটা ফাংশন বানিয়ে রাখছি, যদি লিফ নোড হয় তাইলে কিন্তু মনে করেন এটা এটা কিন্তু লিফ নোড, কারণ এর এই পাশেও হচ্ছে নাল, এই পাশেও নাল, এটা হচ্ছে লিফ নোড, কিন্তু ই কিন্তু লিফ নোড না। তো লিফ নোড না যদি না হয় তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা লিফ নোড না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে কন্ডিশন চেক করতে হচ্ছে। কিরকম কন্ডিশন, প্রথমে রুটের সাথে চেক করব, যদি সে লিফ নোড না হয় তাহলে আমরা প্রথমে এখানে একটা কন্ডিশন দিলাম, ইফ, খেয়াল করুন আমরা জাস্ট আমি আপনাকে চিত্র দেখে দেখে বোঝানোর ট্রাই করতেছি। ইফ আমরা এখানে যে নোডটা দিচ্ছি এটা হচ্ছে ধরেন আমরা একটা টেম্পোরারি ভ্যালু নিতে হবে রুটকে রাখার জন্য, ধরেন আমরা একটা স্ট্রাক্ট নোড রুট এই জায়গাতে ধরেন আমরা একটা টেম্প নামে একটা ডাটা নিয়ে রাখি। আচ্ছা এই টেম্প ইকুয়াল টু আমরা করে দিলাম হচ্ছে রুট, কারণ আমরা চাচ্ছি যে আমাদের এটা যেন চেঞ্জ না হয়। সো আপনি এখানে এসে চেক করবেন টেম্প যে নোডটা আছে, সরি টিটা হবে ছোট হাতের, ইয়েস, এইটার যে ডাটা আছে, সরি আগে চেক করবেন সে লিফ নোড কিনা, সরি ইজ লিফ ফাংশনের নাম হচ্ছে কোথায়, এই যে ইজ লিফ এই ফাংশনে যাব। এই ফাংশনে কাকে পাঠাবো আমরা, প্রথমে পাঠাবো হচ্ছে টেম্পকে। আচ্ছা এই ফাংশন আমাকে কি রিটার্ন করবে, এই ফাংশন রিটার্ন করবে যদি এটা লিফ নোড হয়, এই যে টেম্প যেটা এটা যদি লিফ নোড হয় তাইলে সে আমাকে 1 রিটার্ন করবে, আর যদি লিফ না হয় তাহলে 0 রিটার্ন করবে। এটুকু মানে এই লিফ নোডের কাহিনী কি বুঝতে সমস্যা আছে কিনা এই এই জায়গাটা বোঝা ইম্পর্টেন্ট। আমরা পরেরটাতে যাচ্ছি, পরের লাইনে 1 বাই 1 দেখাচ্ছি আমি এই লাইনটা, এই যে ফাংশনটা ইজ লিফ, এই ফাংশন কি রিটার্ন করবে কি রিসিভ করবে এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে কি? না স্যার। আচ্ছা সো আমরা দেখেন একটা নোড পাঠালাম, সেই নোড হচ্ছে যদি ট্রু হয় 1 পাঠাবে, ওকে ফাইন। আমরা প্রথমে কাকে পাঠালাম, টেম্পকে পাঠালাম, টেম্পের মধ্যে কে আছে, ই আছে, তাই না? সো এটা যদি আমরা পাঠাই, এটা পাঠালে কি আমরা এই অবস্থায় আমরা কি 0 রিটার্ন পাবো নাকি 1 রিটার্ন পাবো এই ইজ লিফ ফাংশন থেকে, বলেন আমরা 0 রিটার্ন পাবো নাকি 1 রিটার্ন পাবো? মানে ডি জি অলরেডি ইনসার্টেড, এই অবস্থায় আমরা এই ফাংশন থেকে 0 রিটার্ন পাবো নাকি 1 রিটার্ন পাবো? 0, ইয়েস 0 রিটার্ন পাবো। কেন? কারণ তার লেফট চাইল্ড রাইট চাইল্ডও নাল, এটাও সত্য না এটাও সত্য না, মধ্যখানে যেহেতু এন্ড চিহ্ন দুটোই সত্য হতে হবে। তো যেহেতু আমরা 0 রিটার্ন পাচ্ছি তাহলে 0 রিটার্ন পাওয়া মানে কি, এখান থেকে এটা যদি 0 রিটার্ন করে তাহলে কি কন্ডিশন ফলস, মানে আমরা এলসে যাচ্ছি, বুঝছেন কিনা নাকি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? যখন আমরা দেখতেছি লিফ নোড না, এটা লিফ নোড না, তখন তো আমরা এলসে যাব, তাই না? এলসে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে, আমি ইফেক্টটা পড়ে দিচ্ছি, এলসে যাওয়ার পরে আমাদের কাজটা কি বলেন, এলসে যাওয়ার পরে আমার কাজ হচ্ছে যে আমি কোন পক্ষ চেক করব, এই পাশে নাকি এই পাশে, তাই না? সো আমরা যদি এই পাশে নাকি এই পাশে, এই সিদ্ধান্ত কে দিবে, এই সিদ্ধান্ত এই কন্ডিশনটা দিবে না? দেখেন তো, জি স্যার। আচ্ছা জি স্যার, আমরা এলস এর মধ্যে এটা নিয়ে আসলাম, না বুঝলে বলবেন যে স্যার বুঝতেছি না, আমি প্রোগ্রামটাকে সিম্পল রাখার ট্রাই করতেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়, ওকে ফাইন। আচ্ছা ইফ এর মধ্যে, আচ্ছা ইফ এর এখানে একটা ফোর্স ব্র্যাকেট দিয়ে রাখি, তাইলে ইফ আবার সমস্যা করতেছে এর সাথে, ওকে। এটা যদি ফলস হয় মানে যদি এটা লিফ নোড না হয় সেক্ষেত্রে এলসে আসবে, এলসে আসার পরে এখন তো আমাদের রুটের কাজ না,
আমরা কি চেকিংটা করব বলেন? আমরা চেকিং করব যে যেহেতু টেম্প নামক নোড সে লিফ নোড না, তাহলে টেম্পের ডাটা থেকে, দেখেন টেম্পের ডাটা থেকে আমরা যে ডাটা ইনসার্ট করতেছি সেইটার সাথে সে চেক করবে। চেকিং করার পরে দেন কাজ কি, যদি এইটা ছোট হয় তাইলে সে লিফ নোড কিনা কার কাছে পাঠাবে? ইজ লিফ নোড, এই যে ইজ লিফ, এইখানে সে পাঠাবে, আবার ওই ফাংশনটাতে যাবে, কোন নোডকে নিয়ে যাবে? এই পাশে যদি আসে তাহলে লেফটটাকে নিয়ে যাবে, আর যদি এই পাশে আসে তাহলে রাইটটাকে নিয়ে যাবে। ফাইন, তাহলে আমরা এখানে যেটা করব, এই পাশে যদি আসি আমরা টেম্প ইকুয়াল টু, দেখেন টেম্প ইকুয়াল টু আমরা করে দিচ্ছি টেম্পের, রাইট করব নাকি লেফট করব? কন্ডিশন দেখে বলেন। লেফট, লেফট করব। ইয়েস, স্যার এই জায়গাটা একটু বুঝি নাই স্যার। আচ্ছা বলে দিচ্ছি, আমরা আর ক্লায়েন্ট দেখার বাকি, তাহলে আপনি একটু বুঝতে হতে সহজ হতে পারে। সো এই পাশে যদি আসি তাহলে আমরা হচ্ছে টেম্পের মধ্যে হচ্ছে লেফট চাইল্ডে যাবে, আর যদি আমরা এই পাশে আসি তাহলে টেম্প ইকুয়াল টু রাইট চাইল্ড হবে। আচ্ছা ফাইন, আচ্ছা এখানে কি কাজ করলাম? এখানে যেটা করলাম, আমরা মনে করেন যে এই মুহূর্তে এ ইনসার্ট করতে চাই, প্রথমে সে এসে চেক করলো, আসলো এখানে এই প্রোগ্রামে, আসার পর টেম্পের মান হলো রুট, রুট মানে আমরা জানি এইটা। এই নোড আসার পরে আমরা একটা ডাটার মধ্যে পেস স্ক্যানএফ করলাম, ফাইন, আমরা এ স্ক্যানএফ করলাম। করার পরে আমরা আগে চেক করব, আমরা এ যে ইনসার্ট করব, আমরা জানি যে লিফ নোড যদি হয় তাহলে আমরা তার ডিরেক্টলি বসাতে পারি, তাই তো? সো আমরা যেটা করলাম, প্রথমে চেক করলাম সে লিফ নোড কিনা, যদি লিফ নোড হয় তাহলে আমরা ওয়ান রিটার্ন পাবো এই ফাংশন থেকে, আর ওয়ান রিটার্ন পেলে আমরা এইখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করলে যে কাজ সেটা এখন মানে একটু পরে বলে দিচ্ছি, এটা সেম এলস এর কাছাকাছি। এলস এর কাছে আসলে আমরা যেটা করতেছি, এলস এর কাছে কখন আসবো, যখন দেখবো সে লিফ নোড না, যেমন এটার ক্ষেত্রে ট্রু হচ্ছে, এটা লিফ নোড না, এটা হচ্ছে। তো লিফ নোড যদি না হয় তাহলে আমরা আসবো এলস এ, এলস এ আসার পরে দেখবো যে আমরা যেটা ইনসার্ট করতে চাচ্ছি সেইটা রুট নোডের মানে প্রথম যে নোড ছিল তার থেকে বড় নাকি ছোট। যদি ছোট হয়, এই যে কন্ডিশন, এটা মানে হচ্ছে আমরা যেটা দিচ্ছি সে হচ্ছে ছোট, যদি ছোট হয় তাহলে আমরা টেম্পের মান চেঞ্জ করে এই জায়গায় নিয়ে আসবো, মানে এইটা হবে টেম্প, আমাদের তার এই পাশে যাওয়ার দরকারই নাই, তাই না? তো আমরা এই পাশে আসবো, আর যদি এটা থেকে বড় হয় তাহলে আমরা টেম্পের মান চেঞ্জ করে রাইট চাইল্ড করে দিব, তখন টেম্প হয়ে যাবে এই পাশে। দেন আমাদের কাজ হচ্ছে আমরা এইটা পাই আর এইটাই পাই, যেটাই পাই সেটাকে আবার লুপের মধ্যে ফেলা। বুঝতে পারছেন কাজ? বুঝছি স্যার। আচ্ছা ফাইন, সো আবারও লুপের মধ্যে ফেলবো। তো সেক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন প্রয়োজন। সো আমরা এখানে যে কন্ডিশনটা দিছি, এই কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কার্যকর না। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এই কন্ডিশনটা কার্যকর না কেন? কারণ আমরা এখনো পর্যন্ত আমরা এই যে স্ক্যানএফ করছি এই ডাটাটা এখনো পর্যন্ত ইনসার্ট করি নাই। আমাদের উচিত ছিল এই এলস থেকে যেটাই পাই, ইফ হোক আর এলস হোক, যেটাই পাই সেটাকে আমরা এই যে ইজ লিফ, এই যে কাজ এখান থেকে এ পর্যন্ত যে কাজটা করব, এই কাজটা আবার করাতে চাই। আমি কি কঠিন করে ফেলতেছি নাকি বুঝতে সহজ হচ্ছে? বুঝতে কি সমস্যা হচ্ছে কারো? না স্যার। আচ্ছা ফাইন, সো যেটা হচ্ছে আমরা এই কাজটা আবার করতে চাই, এই কাজটা কতক্ষণ পর্যন্ত করব বলেন তো? এই যে লিফ নোড চেক করা, কতক্ষণ পর্যন্ত লিফ নোড চেক করব স্যার? একবার লিফ নোড হয়ে গেলে তো আর চেক করব না। দ্যাটস গুড, তার মানে আমরা এইখানে যে ইফ দিছিলাম, এই ইফের জায়গায় যদি আমরা একটা হোয়াইল লুপ দেই এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনে নট ইকুয়াল টু এই কাজটা আমরা পাই, মানে ইজ লিফ নোড, এইটা যতক্ষণ পর্যন্ত লিফ নোড না হচ্ছে
ততক্ষণ পর্যন্ত দেখেন তো এই কাজটা করলে হয় কিনা। দেখেন তো এটা এটা কি পর্যন্ত আমাদের কাজ করতেছে, এটা কি হচ্ছে। এইটা মানে দাঁড়াচ্ছে প্রথমে লিফ নোড টেম্পের মান আমরা এখান থেকে অ্যাসাইন করলাম যেটাই হোক প্রথমটা, যদি এটা লিফ নোড না হয়, এটা এটা লিফ নোড না, তাহলে হোয়াইল লুপ ট্রু হবে, যেহেতু নট ইকুয়াল টু দিয়ে দিচ্ছি সামনে। সো আমরা পাবো হচ্ছে জিরো আর নট থাকে ওয়ান হয়ে যাবে, অর্থাৎ এটা একটা লিফ নোড না। যদি লিফ নোড না এই কন্ডিশন ট্রু হয় আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে চেকিং করব ডানে যাব নাকি বামে যাব। ডানে যাই আর বামে যাই যেদিকেই যাই টেম্পের মান কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? সো এইখানে টেম্পের মান কোনটা হবে, ইফে যাবে নাকি এলসে যাবে? এই বেসিসে এর মান ইনসার্ট করতে চাইলে স্যার ইফে যাবে, লেফট চাইল্ড যাবে। আচ্ছা লেফট চাইল্ড, তার মানে এই লাইন এক্সিকিউট হবে। এই লাইন এক্সিকিউট হওয়া মানে টেম্পের মান এখন এই জায়গায়। দেন দেখেন আমরা আবার লুপ চালাচ্ছি, আবার লুপের মধ্যে এখন আমরা পাঠাচ্ছি ইজ লুপের মধ্যে টেম্প পাঠাচ্ছি, তাহলে টেম্পের মধ্যে এখন কে আছে, ডি আছে, তাই না? সো এই ডি নামক নোড নাল মানে তার হচ্ছে লিফ নোডে চাইল্ড আছে কিনা। সো এক্ষেত্রে যদি আমরা এই ফাংশনটা পাঠাই মানে এই নোডটাকে পাঠাই ইজ লুফ নামক ফাংশনে, তাহলে দেখেন আমরা যখন ইজ লুফে আসবো আসার পরে আমরা কি রিটার্ন পাচ্ছি, এই এই নোডের রাইট চাইল্ডও নাল, ইয়েস নাল ট্রু, এই পাশটাও ট্রু, দুইটাই যখন ট্রু হবে আমরা পাবো কি ওয়ান, তাই না? সো আমরা রিটার্ন ওয়ান নিয়ে আসলাম। দেখেন আমরা এইখানে এটুকুর কারণে রিটার্ন নিয়ে আসছি ওয়ান, তার সামনে যেহেতু নাল ওয়ান হয়ে যাবে কত, জিরো। দ্যাট মিন্স আমাদের কি হোয়াইল লুপে আর প্রবেশ করবে? দ্যাটস গুড। এবার যদি আমরা হোয়াইল লুপ থেকে বের হই, হোয়াইল লুপ থেকে বের হওয়ার পরে আমাদের কাজ কি, কারণ এখন আমরা যে নোডটা পাবো টেম্পের মধ্যে যেটা পাবো এটাই তো আমাদের লিফ নোড, আমরা এখানেই তো বসাবো, তাই না? সিম্পল। এবার আপনি এই যে ইফেলসটা এখানে দেন, ওই যে আমরা প্রথমে রুট লিখছিলাম, সো টেম্প ডাটা যদি এটা হয় তাহলে আপনি করবেন কি, টেম্পের কি জানি লিখছিলাম তখন, আচ্ছা এর হচ্ছে এই পাশে ডাটা বসাবেন, তাই তো? তার টেম্পের লেফট চাইল্ডের আপনি নিউ নোড ক্রিয়েট করবেন, তাই তো? নিউ নোডে কাকে পাঠাবেন, ডাটাকে পাঠাবেন। আর যদি এটা এলস হয় তাহলে আপনি তার রাইট চাইল্ডে নিউ নোডে ডাটা পাঠাবেন। এটুকু কি বুঝতে পারছেন, এটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? আমি প্রোগ্রামটা বড় করি উইন্ডোটা। এটুকু বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে? ফাইন। সো এটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফটে হোক বা রাইটে হোক ওয়ান বাই ওয়ান, আমরা যদি প্রোগ্রামটা আবার শুরু থেকে দেখার ট্রাই করি দেখি যে আমাদের প্রোগ্রাম ঠিক আছে কিনা, আমরা যেটা করব স্ট্রাক্ট নোড, একটা নোড ক্রিয়েট করলাম রুট নামে, ওকে রুটের মধ্যে একটা ডি পাঠালাম, আপনি যদি ডিটাকে এখানের মধ্যে নিয়ে আসতে পারেন একই জিনিস হবে, আপনি যদি প্রথমটা ক্রিয়েট করতে না চান এখানে একই কাজ করা যাবে। আচ্ছা আমরা ডিটাকে ক্রিয়েট করলাম, আমি চিত্র নিয়ে আসি এক মিনিট, আমি এটা পেইন্টটাকে নিয়ে আসি, ওকে ফাইন। সো আমরা প্রথমে একটা ডি ক্রিয়েট করলাম, এই নিউ নোড কি করে, নিউ নোড হচ্ছে তার দুইটা চাইল্ড বানায়, দুইটাই প্রথমে সে নাল রাখে, ওকে নাল। টেম্প এর নাম হচ্ছে রুট, এর নামও হচ্ছে টেম্প, আই এর মান জিরো, আচ্ছা মানলাম আই এর মান জিরো। এখানে কন্ডিশন ছিল ভিন্ন কিছু হবে, আমি জাস্ট মানে পাঁচটা ভ্যালু নিয়ে আর কাজ করতেছি, কন্ডিশন এটা ট্রু, আমরা একটা ডাটা নামক একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, তার মধ্যে হচ্ছে একটা ডাটা স্ক্যানএফ করলাম, ধরেন আমরা হচ্ছে এখন ইনসার্ট করতে চাই ই ইনসার্ট করতে চাই ফর এক্সাম্পল, তাই তো? তো ই যদি ইনসার্ট করতে চাই তাহলে সে প্রথমে আসবে ইজ লিফ টেম্প, টেম্প মানে কি এই যে ডি, এই টেম্প ফাংশনে যাওয়ার পরে সে রিটার্ন নিয়ে আসবে
তার যেহেতু চাইল্ড নাল দুইটাই, তার মানে এটাই লিফ নোড, এটাই যেহেতু লিফ নোড তাহলে নিয়ে আসবে ওয়ান, আর এখানে নাল থাকার কারণে এটা হয়ে যাবে জিরো, দ্যাট মিনস হোয়াইল লুপে প্রবেশ করবে না। ঠিক আছে, যদি এটুকু ঠিক থাকে দেন হচ্ছে সে দেখবে আমরা যেটা ইনসার্ট করতে চাই সে আমাদের টেম্পে যেটা আছে তার থেকে ছোট নাকি বড়। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে টেম্পের ডাটা এটা হচ্ছে ডি, আর আমরা যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে ই, ই তাইলে ডি থেকে হচ্ছে বড় আমাদের সেই মানে আস্কি ভ্যালু অনুযায়ী। তো সেক্ষেত্রে এটা হচ্ছে ফলস, এটা যদি ফলস হয় তাইলে এলসে যাবে, এলসে গিয়ে টেম্পের রাইট চাইল্ড, তাহলে এটা হচ্ছে টেম্প, তার রাইট চাইল্ড হচ্ছে এইটা, এইটাতে নিউ নোড ডাটা, তাহলে ডাটা মানে কি ই, ই কে পাঠাবে এই জায়গাতে ক্রিয়েট করার জন্য, তাহলে এই জায়গাতে একটা ক্রিয়েট হবে যেটা হচ্ছে ই প্রবেশ করবে, এবং নিউ নোড মানে হচ্ছে এর চাইল্ড দুইটা নাল থাকবে। বুঝা গেছে? ফাইন, তারপর হচ্ছে আবার লুপ ঘুরবে, লুপ ঘুরে এখন আই এর মান হচ্ছে জিরো থেকে আই এর মান হবে ওয়ান। ওকে ফাইন, আমরা আই এর মান ওয়ান করলাম, আই এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা মনে করেন যে এখন নতুন আরেকটা স্ক্যানএফ নিবে, ধরুন আমরা এবার হচ্ছে বি স্ক্যানএফ করলাম ফর এক্সাম্পল, তাহলে বি যদি স্ক্যানএফ করি যে পার্সেন্টেজ ডাটা, ডাটার মধ্যে এখন বি আছে, ডাটার মধ্যে যদি বি থাকে এখন দেখেন একটা প্রবলেম, আমাদের টেম্পের মান কোথায় বলেন তো, এখানে নাকি এখানে? ইতে স্যার, টেম্পের মান কিন্তু ইতে, কিন্তু আমাদের উচিত ছিল টেম্পের মান কই থাকা, রুটে থাকা, রুটে থাকা। আচ্ছা ফাইন, সো দ্যাট মিন্স আমরা যখন এই লুপে ফর লুপে যখন প্রবেশ করব তখন এই যে টেম্প ইকুয়াল টু রুট এটা আমরা বাইরে না রেখে এর ভিতরে রাখবো, ডাটা আমরা বাইরে সেন্ড করতে পারি এটা কোনো সমস্যা না, আমরা এটা লুপ থেকে বাইরে নিতে পারি, এটা আমরা এই লাইনের পরে দিয়ে দিলাম জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এই লাইনটা ভিতরে আনার কারণ তো বুঝতে পারছেন সবাই? জি স্যার। এটা ভিতরে আনা আমাদের সুবিধা হচ্ছে যে আমরা এই লাইনে আসা মাত্রই টেম্পের মান যেখানেই থাকুক না কেন আবার রুটে চলে আসবে, শুরুতে চলে আসবে। ঠিক আছে, আসার পরে আবার চেক করলো এই টেম্পটা কি ইজ লিফ কিনা, এবার দেখেন টেম্প যেটা আছে এটা কিন্তু লিফ নোড নাকি লিফ নোড না, এটা কিন্তু লিফ নোড না, না। আচ্ছা, যদি লিফ নোড না হয় তাহলে কি হোয়াইল এর মধ্যে প্রবেশ করবে নাকি করবে না? করবে। আচ্ছা ফাইন, হোয়াইল এর মধ্যে প্রবেশ করবে, হোয়াইল এর মধ্যে যদি সে প্রবেশ করে আমরা আসলাম হোয়াইল এর ভিতরে টেম্পের ডাটা, তাহলে টেম্পের ডাটা কত? আচ্ছা এটাকে ছোট করা দরকার, এটা বারবার এটা নিচে চলে যাচ্ছে। ওকে, টেম্পের ডাটা কত আছে? ডি, ডি দেখেন টেম্পের ডাটা ডি, আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে বি, তাই তো? সো কন্ডিশন ট্রু নাকি ফলস? ইফ ট্রু, আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ছোট, যেটা আছে টেম্পের মধ্যে সেটা হচ্ছে বড়, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে টেম্প ইকুয়াল টু টেম্প লেফট চাইল্ড। আচ্ছা এই জায়গা আসতেছে টেম্প, আমরা কিন্তু আরেকটা প্রবলেম পাচ্ছি এখন। ওকে ফাইন, মানে আমি এখন কিন্তু সলভ করতেছি ঠিক আপনাদের যেভাবে বুঝাচ্ছি বুঝে বুঝে কিন্তু আমি প্রবলেম কোড লেখার ট্রাই করতেছি, তো আশা করি আপনারা র থেকে বুঝতেছেন যে এটা প্রোগ্রাম কিভাবে আমি লিখতেছি। আচ্ছা ফাইন, সো এটা যেটা হচ্ছে যে আমরা জানি এখন টেম্পের মান এখানে চলে আসছে, এখানে আসার পরে হোয়াইল লুপের আবার এখানে যাবে ইজ লিফ টেম্প, টেম্পের এই এই ভ্যালুটা যাবে, তার যেহেতু লেফট ও নাল রাইট ও নাল অটোমেটিক তো নাল হয়ে যায় যেহেতু এটা হচ্ছে কোনো ভ্যালুই নাই, সে নিজেই পুরোটাই নাল, তো সেক্ষেত্রে এটা হোয়াইল লুপে যাবে না, হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে এখন দেখেন টেম্পের ডাটার মধ্যে সে কি কোনো ডাটা পাবে, আমরা এটা জি নিতাম তাইলে কিন্তু ডি থেকে বড় এর সাথে চেক করতো, চেক করে এটুকু কাজ করতো, কিন্তু
যদি চাইল্ড নাল হয় তখন কিন্তু ভিন্ন একটা প্রবলেম হয়। এই প্রবলেম আরেকটা পয়েন্টার নিয়ে নিলে আচ্ছা ফাইন, এখানে দেখেন তো একটা কাজ আমরা করতে পারি কিনা, লিফ নোডের পরে আমরা লিফ নোড বলতে বুঝাচ্ছি তার রাইট এবং লেফট দুইটাই যদি নাল হয়, তাই না? আমরা কিন্তু এখানে এমন কোন কন্ডিশন দেই নাই যেটা এক পাশ নাল কিনা সেটা চেক করবে, এরকমই কোন কন্ডিশন দিছি না স্যার? আচ্ছা, এই কন্ডিশনটা কখন আসবে? এই কন্ডিশনটা তখনই আসবে যখন আমরা এই চিত্রের এই পাশে যখন আসতেছি, এই পাশে আসার পরে অর্থাৎ আমরা এই যে অ্যাসাইন করতেছি, আমাদের এই অ্যাসাইন করার আগে একবার চেক করে নেওয়া উচিত যে আসলে এর লেফটে কোনো ভ্যালু আছে কিনা। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝছি। এই যে ডাটা আমরা চেক করলাম, চেক করার পরে তো আমরা সিদ্ধান্ত নিব লেফটে যাব নাকি রাইটে যাব, এটা তো এ পর্যন্ত ঠিক আছে। এই যে এ পর্যন্ত আমরা চেক করলাম, চেক করে আমরা বুঝলাম যে আমরা লেফটে আসব, লেফটে আসার পর পরই আমরা কি করে দিচ্ছি, এখানে অ্যাসাইন করে দিচ্ছি না ভ্যালু? এই অ্যাসাইন করার আগে আমার একটা কাজ করা উচিত, কাজটা কি, ইফ এই যে টেম্প, এই টেম্পের লেফট, এই যে লেফট চাইল্ড, এটা যদি ইতিমধ্যেই নাল থাকে তাইলে আমাদের, তাইলে টেম্প লেফট এই কন্ডিশনটা আমরা যদি এখানে লিখি যে টেম্পের লেফট চাইল্ড ইকুয়াল টু যদি ইতিমধ্যেই নাল থাকে তাইলে আমরা যেটা করব মানে জাস্ট হচ্ছে আমাদের হোয়াইল লুপ থেকে বের হয়ে যাব, তাই তো? হোয়াইল লুপ থেকে বের হতে গেলে কি লিখতে হবে? ব্রেক, ব্রেক, ঠিক আছে না? সেম কাজ স্যার, যদি আমরা স্যার হোয়াইল এর নিচে স্যার দেই তাহলে হবে? হোয়াইল এর নিচে দিলে হবে না কেন আমি একটু দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু প্রোগ্রাম এই পুরোটাই কিন্তু সলভ করতেছি, এই যখন চিত্র দেখে দেখে আমি লজিক চিন্তা করার ট্রাই করতেছি। সো আপনারা আমার যদি ভুল হয় আপনারা বলবেন, সো আপনারা আসলে বুঝতে পারবেন যে একটা চিত্র একে একে বা খাতা কলমের সাহায্যে লজিকটা ফাইন্ড আউট করাটা কতটা ইম্পর্টেন্ট, এটা আপনাদের লজিক্যাল চিন্তা করতে সাহায্য করবে। সো যেটা হচ্ছে যে দেখেন আমরা এই জায়গাতে আসলাম, এ পর্যন্ত আমরা সবাই বুঝছি, বুঝার পরে ইফ টেম্পের লেফট চাইল্ড, টেম্পের লেফট চাইল্ড এটা ইকুয়াল টু নাল হয়ে যাচ্ছে, যখনই নাল হচ্ছে আমরা ব্রেক করতেছি, তার মানে টেম্পের মানকে আমরা এই জায়গায় নিয়ে আসতেছি। এই যে লাইনটা, এই লাইনটা কি আর এক্সিকিউট হচ্ছে? হচ্ছে না, না স্যার। এটা এক্সিকিউট না হয় তাইলে দেখেন আমাদের টেম্প কিন্তু আগে যে জায়গায় ছিল ওই জায়গায় আছে না, এই জায়গাতেই আছে না? আচ্ছা এবার দেখেন এই ব্রেক মানে কি, হোয়াইল লুপ থেকে বের হয়ে যাওয়া, তাই তো? তো হোয়াইল লুপ থেকে যদি বের হয় এখানে এসে চেক করবে টেম্পের ডাটা, এখন টেম্প কি নিচে নাকি উপরে? টেম্প কিন্তু এখানেই আছে, এখনোই এখানে আছে, তাহলে এই টেম্পের ডাটার সাথে সে চেক করলো আমরা যে ডাটা দিতে চাচ্ছি তাকে, চেক করে দেখলো যে আমরা দিতে চাচ্ছি হচ্ছে বি, বিটা হচ্ছে এখানে যেটা আছে তার থেকে ছোট, কন্ডিশন ট্রু, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে টেম্পের লেফট চাইল্ড, এই যে টেম্পের লেফট চাইল্ড, টেম্প তো এইটা তার লেফট চাইল্ড হচ্ছে এইটা, এইটাতে এবার আমরা নতুন নোড ক্রিয়েট করব। নতুন নোড কি ক্রিয়েট করব? বি নামে, যার হচ্ছে এই পাশে একটা চাইল্ড এই পাশে একটা চাইল্ড, দুইটাই হচ্ছে নাল, আর মধ্যখানে এখানে যেটা বসবে সেটা হচ্ছে বি, এখানে বসলো হচ্ছে বি। বুঝতে কি সমস্যা হইছে? না স্যার, বি পর্যন্ত ফাইন। এবার আমরা আবারো চেক করি মানে দেখি আমাদের কি হচ্ছে, পরের লাইনে আমরা যাই, এবার হচ্ছে লুপ তো শেষ হবে, এই লুপের এটা কোন লুপ, এই যে ফর লুপ, এবার আই এর মান আগে ছিল কত, 1, এবার আই এর মান কত হবে, 2, আই এর মান যদি 2 হয় কন্ডিশন ট্রু, টেম্প ইকুয়াল টু রুট, তাহলে টেম্পের মান উপরে আসলে উপরেই থাকবে, মানে রুট যেখানে টেম্প সেখানেই আসবে, এই যে এটা নাম হয়ে যাবে টেম্প, এরা সবাই মুছে ফেলি। বুঝা গেছে? ফাইন, এটা যদি টেম্প হয় আমরা আবার স্ক্যানএফ করব, ধরেন আমরা এখন বি স্ক্যানএফ করে, আপনারাই বলেন কি স্ক্যানএফ করি করব আমরা, কোন একটা নাম্বার ইয়া বলেন, অ্যালফাবেট বলেন, এ ক্যারেক্টার বলেন,
হ্যাঁ কি করব এ এ করব ওকে ফাইন আমরা এ করলাম আমরা এখন এ স্ক্যানফ করতে চাই দ্যাটস গুড তে ডাটার মধ্যে আছে এ ইজ লিফ টেম্প টেম্প আসলে কোন জায়গায় শুরুতে তাই না এইটা আমরা পাঠাবো ইজ লিফে ইজ লিফে পাঠানোর পরে টেম্পের লেফটও চাইল্ড আছে রাইটও চাইল্ড আছে এটা কি রিটার্ন কি 1 করবে না 0 করবে রিটার্ন করবে 0 যেহেতু সে লিফ না যদি 0 রিটার্ন করে তাহলে এখানে নাল থাকার কারণে এটা 1 হয়ে যাবে তার মানে কন্ডিশন ট্রু হবে কন্ডিশন ট্রু যদি হয় তাহলে হোয়াইলে প্রবেশ করবে বুঝতে পারছি পারছি স্যার এবার হচ্ছে আমরা টেম্পের ডাটা ওই যে চেক করব এই যে টেম্প যেহেতু এইটা এর ডাটা হচ্ছে ডি ডি এর সাথে চেক করব আমরা যেটা স্ক্যানফ করছি সেইটা কন্ডিশন ট্রু হয় নাকি ফলস হয় ইফ এর কন্ডিশন ট্রু হচ্ছে দ্যাটস গুড যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এবার দেখেন টেম্পের লেফট চাইল্ড এটা হচ্ছে টেম্প এই টেম্পের লেফট চাইল্ড কে এইটা এটা কি নাল না স্যার নাল না তাহলে কি ব্রেক হবে না স্যার ব্রেক হবে না ব্রেক যদি না হয় তাহলে টেম্প ইকুয়াল টু টেম্প লেফট চাইল্ড তাহলে টেম্পের মান চলে আসবে কোথায় এখানে আচ্ছা তাহলে ইফে প্রবেশ করলে আমরা জানি এলস এ প্রবেশ করে না তাহলে লুপ শেষ এই হোয়াইল লুপে আবার আসবে আবার পাঠাবো ইজ লিফ টেম্প এই টেম্পের মধ্যে কি আছে কি আছে এখন কি টেম্প এই জায়গায় না এই জায়গায় বিতে বিতে আচ্ছা তো আমরা যদি বি কে এবার পাঠাই তাহলে দেখেন সে চেক করবে বি কিন্তু এখন লিফ নোড কারণ বি এর এদিকে কোনো চাইল্ড নাই এদিকে মানে দুই পাশে নাল দুই পক্ষ যখন নাল হবে তার মানে সে লিফ নোড আর লিফ নোড যদি হয় তাহলে আমরা জানি হোয়াইল লুপে প্রবেশ করব না সো আমরা হোয়াইল লুপ থেকে বের হলাম বের হয়ে আমরা যে সিম্পল চেক করতেছি টেম্পের ডাটা এই যে টেম্প তার ডাটা হচ্ছে বি আর আমরা দিতে চাচ্ছি এ এবার এ হচ্ছে বি থেকে ছোট নাকি বড় কন্ডিশন ট্রু নাকি ফলস কন্ডিশন ট্রু यस আমরা দিচ্ছি ডাটা ডাটাটা হচ্ছে আমাদের টেম্পের ডাটা থেকে ছোট সো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে টেম্পের লেফট চাইল্ড এই যে টেম্প এই যে তার লেফট চাইল্ড এই লেফট চাইল্ডে আমরা এ কে পাঠাবো এটা নতুন নোড ক্রিয়েট করবে যেই নোডে দুইটা চাইল্ড থাকবে দুইটাই নাল এবং নোডের ভ্যালু হবে এ ইনসার্ট কি ঠিকমতো হচ্ছে ফাইন এবার অন্য অন্য একটা ভ্যালু বলেন কি ইনসার্ট করব আমাদের কিন্তু এবার যাবে হচ্ছে আবার এই জায়গায় যাওয়া মানে আমাদের ফর লুপে আসবে ফর লুপে আই এর মান ছিল 2 হয়ে যাবে আই এর মান 3 সো আই এর মান যদি 3 হয় তাহলে কন্ডিশন ট্রু যদি কন্ডিশন ট্রু হয় তাহলে টেম্প এর মান হয়ে যাবে রুট এখানে ছিল এটাই হবে টেম্প তাহলে এখানে কি আর টেম্প থাকবে এই টেম্প কিন্তু মুছে গেছে তাই না আবার টেম্প চলে আসছে রুটে দেন হচ্ছে স্ক্যানফ করব বলেন কি স্ক্যানফ করব আপনারাই বলেন স্যার এটা তো আসকি অনুসারে নাকি তাহলে ছোটাদের স্ক্যানফ করতে পারি করেন ছোটাদের স্ক্যানফ করেন আপনার মানে কন্ডিশন বুঝার জন্য ছোটাদের এফ না থেকে আপনি সেম অ্যালফাবেটে থাকেন তাহলে আপনার বুঝতে সহজ হবে পরে আপনি আবার বুলাই ফেলেন আবার আসকি বিলু নিয়ে কাইন করতে হবে না বুঝতে পারছি বুঝতে আপনি আপাতত হচ্ছে আমরা এই সেম ইয়াতে থাকি ভ্যালুতে থাকি তাহলে আমাদের আগে আমরা বুঝি যে ভ্যালুগুলো কিভাবে রাইট লেফট বসতেছে কিভাবে এটা আগে কনসেপ্ট আগে বুঝার ট্রাই করি সো বলেন কি অ্যালফাবেট দিব স্যার সি স্যার আপনি সি বসাতে চান ওকে সি তাহলে এই মুহূর্তে আমাদের ইনসার্শন ভ্যালু হচ্ছে সি আমরা এগুলো একটু মুছে দেই ওকে ফাইন সো দেখেন সি আমরা ডাটার মধ্যে সি দিলাম আমি কালার চেঞ্জ করি তাহলে মনে হয় আরো সহজ মানে বেটার হবে আচ্ছা আমরা সি বসাতে চাই এবার ঠিক আছে তো দেখেন আমরা হোয়াইল লুপে আসলাম ইজ লিফ টেম্প টেম্প হচ্ছে এটা এবার বলেন টেম্প কি লিফ নোড না স্যার টেম্প লিফ নোড না আমরা জানি লিফ নোড না হলেই আমাদের হোয়াইল লুপে প্রবেশ করবে তো যেহেতু লিফ নোড না হোয়াইল লুপে প্রবেশ করলাম প্রবেশ করে দেখলাম যে আমরা কোন পাশে যাব রাইটে নাকি লেফটে এই সিদ্ধান্ত নিব তাহলে টেম্প ডাটা টেম্পের ডাটা আছে কি ডি আমরা যেটা দিছি সেটা কি সি ছোট না বড় কন্ডিশন ট্রু না ফলস ফলস কন্ডিশন ট্রু
ডাটা হচ্ছে সি, এই যে সি হচ্ছে ছোট আর ডি হচ্ছে বড়, এই যে এই পাশে ডি আর এই পাশে সি, মানে সি হচ্ছে এই পাশে, তাহলে কি হচ্ছে? ট্রু হচ্ছে না? Yes, ট্রু হচ্ছে, কারণ আমরা এই যে এই পাশে টেম্পের ডাটা, টেম্পের ডাটা তো ডি দেয়া, ডি তো বড়, কন্ডিশন তো ট্রু, কন্ডিশন তো চাচ্ছে এই পাশে বড় থাকবে, তো এই পাশে বড় আছে এই পাশে ছোট, সো কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু হলে দেখবে তার লেফট চাইল্ড নাল কিনা, টেম্পের লেফট চাইল্ড কি নাল? না স্যার, যেহেতু ছোট এজন্য কিন্তু আমরা লেফট চাইল্ড চেক করতেছি, আর বড় হলে আমরা রাইট চাইল্ড চেক করতাম, তো যেহেতু ছোট লেফট চাইল্ড চেক করে দেখলাম নাল না, যদি নাল না হয় তাহলে আমরা ব্রেক করব না, ব্রেক না করে আমরা টেম্পের মান টেম্পের লেফট চাইল্ডে নিয়ে আসবো, তো টেম্পের মান এই জায়গা থেকে মুভ করে আমরা নিয়ে আসবো কোথায়, এইখানে, এখন এটা হলো টেম্প, তাইলে আমরা জানি ইফে প্রবেশ করলে এলসে করে না, আবার হোয়াইল লুপে আসলো, এবার দেখেন টেম্প কি এবার লিফ নোড? না স্যার, টেম কিন্তু লিফ নোড না, কারণ টেম্পের একটু চাইল্ড আছে, এক পাশে হোক চাইল্ড আছে, সো টেম্পের যেহেতু চাইল্ড আছে তাইলে আমরা লিফ নোড না লুপে প্রবেশ করব, প্রবেশ করে দেখব টেম্পের ডাটাতে আছে কত, বি, ডাটার মধ্যে আছে কত, সি, কন্ডিশন ট্রু নাকি ফলস? ফলস, ফলস, ইয়েস, এই পাশে দেখেন সি, সরি এই পাশে হচ্ছে বি, এই যে বি আর এই পাশে সি, উচিত ছিল এই পাশে বড়টা থাকা কন্ডিশন ট্রু করতে গেলে, যেহেতু এটা মানে কন্ডিশন ট্রু হচ্ছে না, এই পাশে ছোটটা চলে আসছে, সো আমরা এলসে আসব, এলসে আসার পরে দেখব টেম্পের রাইট চাইল্ড, এই যে টেম্প তার রাইট চাইল্ড কি নাল? নাল স্যার, এটা যদি নাল হয় তাহলে আমরা কি করব, ব্রেক করব, ব্রেক করলে আমরা কি করব, হোয়াইল লুপ থেকে বের হয়ে যাব, হোয়াইল লুপ থেকে বের হয়ে আমরা দেখব এই যে টেম্প, এই টেম্পের ডাটা, টেম্পের ডাটা এখন বি, টেম্প কিন্তু আমরা আর সুইচ করি নাই, টেম্পের ডাটা কি বি, আর আমরা যে ডাটা দিচ্ছি সেটা কি সি, কন্ডিশন কি ফলস, আমরা ফলস হলে এলসে আসব, এলসে এসে টেম্পের রাইট চাইল্ড, এই যে টেম্প তার রাইট চাইল্ড হচ্ছে এইটা, এই রাইট চাইল্ডে আমরা নিউ নোড ডাটা বসাবো, তার মানে এই জায়গাতে এসে আমরা নতুন একটা নোড বানাবো যার ভ্যালু হবে সি, দেখেন তো হায়ারার্কি ঠিক আছে কিনা, ডি থেকে বি ছোট, বি থেকে আবার সি বড়, ঠিক আছে না? ঠিক আছে ঠিক আছে, তবে এইভাবে আমরা যদি পাঁচটা ভ্যালু নিতে চাই এই প্রোগ্রাম দিয়ে, আমাদের পাঁচটা ভ্যালু ঠিকমতো বসতেছে? জি স্যার বসতেছে। আচ্ছা এটা বসতেছে কিনা এটা দেখার জন্য আমরা হচ্ছে পাঁচটা ভ্যালু, আমরা প্রথমে ডি তো দেয়া থাকবে, আমরা পাঁচটা ভ্যালু দেই, এরপরে আই এর মান হবে কত, 4, 4 এর সময় আমরা ধরেন কি ইনসার্ট করব, কি ইনসার্ট করতে চান, ধরেন আমরা জি ইনসার্ট করব, ফর এক্সাম্পল জি, আমরা জি তাহলে কোন পাশে বসবে, আমরা প্রোগ্রাম তো বুঝি, প্রোগ্রাম আমি আর দেখাচ্ছি না, প্রথমে এর সাথে চেক করবে, চেক করে দেখবে এর থেকে বড় এই পাশে আসবে ই, ই থেকে বড় না জি? ইয়েস জি স্যার, তাহলে জি তো এখানে বসার কথা, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা সো আমরা এবার প্রোগ্রামটা রান করে দেখি যে আমাদের এই ভ্যালুগুলো ঠিকমতো আউটপুট আসে কিনা, আমি আমি লিফ নোড মুছে দেই, এগুলো যেহেতু আমাদের লিফ নোড মানে বুঝতেই পারছেন এগুলো নাল নোড, এগুলো আসলে চিত্রতে না রাখলেও চলে, বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এগুলা, সরি কই গেল, যাক মুসলাম তো আবার চলে আসলো, লাভ হইলো কি? আচ্ছা এগুলা কিন্তু নাই, সো এই নোডও নাই, আচ্ছা এখন আমরা একটা নোড ঠিক মতো হইছে কিনা আমরা বুঝার জন্য কিন্তু আমরা একটা ফলো করতে পারি, যেটা সেটা হচ্ছে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, যে কোনো একটা অর্ডারে প্রিন্ট করতে পারি, তাই না? সো বলেন তো এই ট্রি এর ইন অর্ডার কি? ইন অর্ডার, ইন অর্ডার প্রথমে এ আসবে, এ বি সি, এ বি সি, তারপরে কে, ডি, তারপরে কে, ই, তারপরে আসবে জি, এটাই তো ইন অর্ডার, যেহেতু এই সেটে চাইল্ড নাই, ঠিক আছে না? আচ্ছা দেখি আমরা রান করে এই প্রোগ্রামে আমরা এই সেম ভ্যালু দিব, দেওয়ার পরে দেখবো যে আমরা এই সিকোয়েন্স দেখতে পাই কিনা ইন অর্ডারের মধ্যে, ফাইন আমরা দেখি প্রোগ্রামের আর কোথায় কাকে কল করা হয়েছে, আচ্ছা যে এই পাশটা একটু মুছে দিতে হবে, এর আবার প্রবলেম করবে, খুদাই এগুলো একটু মুছে দেই, আচ্ছা এই যে প্রি অর্ডার, পোস্ট অর্ডার আর হচ্ছে ইন অর্ডার,
প্রিন্টে এখানে লিখে দেই আমরা ইন অর্ডারটা দেখব ইন অর্ডার দেখে আমরা মিলাবো যে আমাদের ঠিকমতো আসছে কিনা আমি প্রোগ্রামটা রান করলাম এখানে কি চাচ্ছে আচ্ছা আই তো আমরা ডিফাইন করি নাই এটা ইন্টিজার টাইপের আই নেই নাই আই ওকে ফাইন প্রোগ্রাম রান হচ্ছে ইয়েস আমরা ডি তো আমাদের অলরেডি দেয়া প্রোগ্রামে এটা আমরা যেহেতু দিয়ে দিয়েছি আমরা আপাতত এটা বাদ দিই আমরা এরপরে কি দিছিলাম বি দিছিলাম তাই না সরি ই দিছিলাম ই তারপরে আমরা কি দিছি বি তারপরে আমরা কি দিছিলাম ইনসার্ট করেছিলাম এ তারপরে আমরা আচ্ছা এখানে ইনসার্ট নিচে কয়টা মাত্র ইনসার্ট কম নিচে তো লুপ তো পাঁচবার চলার কথা আচ্ছা ইন অর্ডারে শুরু স্যার এখানে স্যার ফর লুপটা স্যার 0 থেকে কেন চালাবো 1 1 থেকে চালালে 1 থেকে চালান তাহলে এখানে ইকুয়াল টু দিয়ে দেন পাঁচটা হবে ঠিক আছে না এই লুপ তো পাঁচবার চলা উচিত পাঁচবার চললে পাঁচটা স্ক্যানফ করবে এখানে একটা প্রিন্টএফ রাখি যে বুঝবো বোঝার জন্য এই প্রিন্টএফ এ আমরা লিখলাম যে এন্টার ভ্যালু বা এন্টার ডাটা এখানে আসলে আমরা বুঝবো যে আমার ডাটা এন্টার করতে হবে ওকে ফাইন আমরা প্রোগ্রাম রান করি ধরেন আমরা প্রথমে দিলাম হচ্ছে ডি অলরেডি দেয়া আমরা তারপরে মনে হয় বি দিছিলাম এই যে এন্টার ডাটা এই প্রবলেমটা কি জন্য হয় জানেন যে ক্যারেক্টারের পর ক্যারেক্টার স্ক্যানফ করলে এটা এই সমস্যাটা পড়ে আমরা এখানে একটা গেটস রেখে দিলে এই প্রবলেম মনে সলভ হয় এই প্রবলেমটা আপনারা পাওয়ার কথা এটা কি গেটস দিলে সলভ হয়ে যায় না জি স্যার আচ্ছা দেখি তো রান করে মানে এই প্রবলেম হচ্ছে কি যে মানে ক্যারেক্টার পাশাপাশি দুইবার স্ক্যানফ করলে মানে এটা প্রবলেম করে ডাটা নাল রাখতে পারে না এজন্য একটু সমস্যা হয় আচ্ছা আমরা যদি প্রথমে দিলাম কাকে প্রথমে দিলাম হচ্ছে বি ওকে ফাইন তারপরে ধরুন আমরা দিলাম হচ্ছে ই ফাইন তা সমস্যা তো করতেছেই স্ক্যানএফ এর এই প্রবলেম সলভ করার জন্য আরেকটা কি জানি কাহিনী আছে স্যার এফ ফ্ল্যাশ নামক একটা ইয়া আছে সম্ভবত লিখতে হয় এফ ফ্ল্যাশ তারপর ব্র্যাকেটের ভিতর সম্ভবত এসটিডিআইএন আমি ভুলে গেছি স্যার সঠিক মনে নেই আমার এটা এই মুহূর্তে মাথায় নাই এটা কি মানে এই ক্যারেক্টারে এই সমস্যাটা হয় এটা ক্যারেক্টার পার্ট স্যার ঠিক আছে স্যার এটা তো সলভ হয় স্যার বুঝে নাই গেট সিএইচএস তো স্যার সলভ হয় আমি দেখলাম গেট সিএইচএস তো আমারও যতদূর মনে পড়ে যে এটা সলভ হয় গেট সিএইচ দিয়ে কিন্তু এখানে হচ্ছে না কেন মেবি স্যার উপরে লিখলে হবে স্ক্যানএফ এর উপরে মেবি আচ্ছা স্ক্যানএফ এর উপরে লিখবো ওকে ফাইন দেখি তো আচ্ছা গেট সিএইচ দেই না এটা ওকে ফাইন আমরা কি দিব প্রথমে বি দিলাম তারপরে হচ্ছে আমরা কি দিব ই সমস্যা হচ্ছে এটা প্রবলেমের সলিউশনটা ভুলে গেছি এখানে গুগল একটা সার্চ দেই তো এক মিনিট আমি এটা সলিউশন এখানে বের করি এটা অনেক আগে করেছিলাম সি দিয়ে তো এটা এফ ফ্ল্যাশ এর এটা দিয়ে দেখুন তো হয়ে এফ ফ্ল্যাশ কি লিখবো বলেন এফ ফ্ল্যাশ আর ব্র্যাকেটের ভিতর এস টি ডি আই এন তারপরে হচ্ছে এ তারপরে আমরা কি দিছিলাম সি দিছিলাম আরেকটা ভ্যালু আমরা মনে হয় জি দিছিলাম তাই না আচ্ছা ইন অর্ডারের ক্ষেত্রে এই দেখেন এ বি সি ডি ই জি দেখেন তো ইন অর্ডার ঠিকমতো আসছে কিনা মিলছে আমরা এটাকে প্রি অর্ডার করি প্রথমটা দেখি কি প্রিন্ট করছি আমরা প্রথমে আচ্ছা এখানে এই প্রিন্টএফ এর এই জায়গাগুলোতে আমরা একটু কারেকশন করে দেই এটা হবে ইন অর্ডার
এটা হবে পোস্ট অর্ডার না তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কোন অর্ডার প্রিন্ট করতেছি এটা হচ্ছে পোস্ট অর্ডার আর আরেকটা প্রিন্ট এফ দেই এটা বলে দিবে হচ্ছে প্রি অর্ডার তাহলে আমরা মিলাবো যে আসলে আমাদের প্রি অর্ডার পোস্ট অর্ডার সবগুলো মিলে কিনা এই ডাটাগুলোর জন্য আপনারা আমরা চাইলে কিন্তু ডিকেও নিতে পারি স্ক্যান করে আমি মুহূর্তে কোডের হাত দিচ্ছি না আমি যেহেতু আমি এটা দেখাই আগে এতটুকুই সো আমরা ভ্যালু দিব প্রথমে হচ্ছে আমরা এ দিলাম সরি আমরা প্রথমে বি দিছিলাম ই দিলাম তারপর হচ্ছে এ ধরেন দিলাম তারপর ধরেন সি দিলাম তারপর জি দিলাম ফর এক্সাম্পল দেখি ইন অর্ডার এটাকে প্রি অর্ডার করেন তো এটা প্রি অর্ডার কি হবে এই ট্রি এর প্রি অর্ডার আমরা বানাই প্রি অর্ডার করলে রুট থাকে সামনে তাই না তো প্রথমে ডি থাকবে তারপরে কে থাকার কথা বি থাকার কথা তারপরে এ দেন সি এ দেন সি আর এই পাশে হচ্ছে রুট আগে থাকবে তার মানে আগে ই থাকবে দেন থাকবে জি প্রি অর্ডার ঠিক মতো আসছে ডি বি এ সি ই জি ইয়েস তাহলে প্রি অর্ডার মিলে পোস্ট অর্ডার অবশ্যই মিলবে আপনারা মিলে দেখতে পারেন তো যেহেতু তিনটা অর্ডার মিলতেছে মানে একটা অর্ডার মিলে আলটিমেটলি বোঝা যায় যে এই অর্ডারটা মানে ট্রিটা ঠিক মতো ডেভেলপ হয়েছে আপনি এখানে অন্য ভ্যালু দিয়ে আবার ট্রি বানান আমরা পাঁচটা ভ্যালু দিয়ে আরেকটা ট্রি বানাই বানায় দেখি যে আমাদের প্রোগ্রাম ঠিক মতো কাজ করতেছে কিনা যদি কাজ করে তাহলে আমরা বুঝবো আচ্ছা ডি কে আমি সরাই দিব নাকি এটা আপনারা সরাতে পারবেন এই যে ডি স্ক্যান অফ করে দিছি এটা চাইলে স্ক্যান অফ বাদ দিতে পারেন এটা যদি এখান থেকে বাদ দেন সেক্ষেত্রে আপনি প্রথম যে রুট ক্রিয়েট করবেন নিউ নোড প্রথমে কোথায় এখানে এসে আপনাকে এই লুপে এসে আপনি এখানে রুট ইকুয়াল টু নাল করে দেন প্রথমে রুট নাল আপনি এখানে জাস্ট এসে চেক করবেন ইফ রুট যদি নট সরি ইকুয়াল টু নাল হয় তাইলে আপনি যেটা করবেন এই যে রুট ইকুয়াল টু নিউ নোড এখানে ডাটাকে পাঠাবেন আর ডাটা তাহলে স্ক্যানএফটা আগে থাকবে এই যে স্ক্যানএফ এটাকে আপনি আগে নিয়ে নেন আশা করি এই অল্প একটু যে চেঞ্জ করছি এটা আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না আমরা জাস্ট একটা ডাটা মানে এই লেখাটা আসবে এ এফ প্লাস ডিসি হচ্ছে আমাদের স্ক্যানএফ এর সমস্যা ক্যারেক্টার এটা সলভ করার জন্য আমরা যে ডাটাটা নিব আগে আমরা চেক করব রুট নাল কিনা রুটটা একবারই নাল হয় রুট তার বারবার নাল হবে না তো যখনই রুট নাল হবে তখন আমরা রুটের মধ্যে নিউ নোডটা ক্রিয়েট করব এরপর থেকে আসলে এখানে নিউ নোড ক্রিয়েট করার পর পরই আমরা আসলে ব্রেক করে দিব মানে এই রুট থেকেই বের হয়ে যাব আমরা আর আর এই নিচের দিকে কোথাও যাব না স্যার আপনার এই যে নিউ নোড লেখছেন এটা কি ফাংশন হ্যাঁ বুঝি নাই নিউ নোড স্যার লেখছেন এটা কি ফাংশন স্যার হ্যাঁ এটা তো শুরুতে দেখাইছিলাম এই যে নিউ নোড নামক ফাংশনটা এটা একদম সহজ একটা ফাংশন এই যে একদম সহজ একটা ফাংশন জাস্ট ডাটা পাঠাচ্ছেন একটা পি নামে নোড ক্রিয়েট করবেন তার ডাটাতে ডাটা বসাবেন লেফট চাইল্ড নাল রাইট চাইল্ড নাল আর ওই জেড পি টা রিটার্ন করে দিবেন একটা সহজ ফাংশন আর কি এটা কি ব্যাখ্যা করা লাগবে নাকি এটা বুঝতে পারছেন স্যার বুঝছি স্যার আমি আরো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তো নিউ নোড নামে আমরা একটা ইয়া করছি আচ্ছা দেন হচ্ছে আমরা যে কাজটা করতেছিলাম এখানে হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে দেখেন তো রুট ক্রিয়েট হলো রুট এটা ক্রিয়েট হওয়ার পরে টেম্প ইকুয়াল টু রুট এই কাজ কি আর করার দরকার আছে এই কাজ করার দরকার নাই তাহলে এটা হচ্ছে এলসে যাবে এই পুরো কাজটা হবে এলসে স্যার ইন অর্ডার বা পোস্ট অর্ডার এগুলো স্যার কিভাবে স্যার প্রিন্ট করলে আপনি দিচ্ছি দিচ্ছি আমি আপনাকে সেগুলো দেখাচ্ছি আমি এটুকুকে এলস এর মধ্যে প্রবেশ করাই দিই সো এই পুরো প্রবলেমটা আমি দেখলেন যে এই পুরো লজিকটা চিত্র একে একে আমরা ওয়ান বাই ওয়ান আমরা আগাচ্ছিলাম যখনই প্রবলেম সলভ মানে প্রবলেম পাচ্ছিলাম যে কেসে প্রবলেম পাচ্ছি আমরা সেই কেসে নতুন কন্ডিশন দিছি তাই না সো এভাবেই আমাদের প্রোগ্রাম ডান হইছে এবার যদি প্রোগ্রাম রান করি এবার ডি থেকে কিন্তু পাঁচটা নিবে মানে ছয়টা দেই আপনি এখানে চাইলে ছয়টা না দিয়ে ওই যে এন সহ ডাটা দিতে চান আপনি স্ক্যানএফ করে এন নিয়ে নেবেন
এখানে এন দিয়ে দিবেন, এটা কি দিয়ে দিব, আমি এটাও করে দেই, এটা এন দিয়ে দেই, স্ক্যানএফ করি, পার্সেন্টেজ ডি, এখানে আমরা দিয়ে দিব অ্যাড্রেস অফ এন, আর এখানে হচ্ছে এন পর্যন্ত লুপ। তো আমরা যদি পাঁচটা ভ্যালু চাই তাহলে পাঁচটা, তো আমরা এখানে প্রিন্ট এফ করে বলে দিলাম যে কি বলবো, নাম্বার অফ টাটা প্রেস করে লিখে দিই, এন্টার, নাম্বার অফ ডাটা এন্ট্রি, আমরা একটা ট্রিতে কয়টা ডাটা দিতে চাই সেই নাম্বারটা আমরা বলবো, সংক্ষেপে বিএসটি লিখে ফেলি, বাইনারি সার্চ ট্রি। ওকে, তো আমরা এন নিব স্ক্যানএফ করে, সেই এন এর অনুযায়ী আমরা লুপটা কাজ করবে। আমরা প্রোগ্রাম রান করি, যেহেতু আমরা ডি এখন সরাই ফেলছি, দেখি আমরা ঠিক মতো কাজ করে কিনা। আমরা ছয়টা দিব। আচ্ছা, আমরা নতুন একটা ট্রি বানাই, নতুন একটা ট্রি বানাই, আমরা সেই ট্রিটা এক্সিকিউট করব, প্রোগ্রাম এখানে থাক। আমাদের ক্লাস টাইম কি শেষ নাকি এখন আছে? 4:35, ক্লাস টাইম তো মানে 50-এ শেষ, তাই না? জি স্যার, আর 20 মিনিট, ঠিক আছে 20 মিনিট আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এটা। সো আমরা এখন জাস্ট হচ্ছে একটা, ধরেন আমরা একটা ট্রি বানাবো, বাইনারি সার্চ ট্রি। শুরুতে ধরেন আমরা দিলাম হচ্ছে জি, আচ্ছা ছয়টা ভ্যালু দিব জি, তারপরে ধরেন আমরা, বলেন কেউ একজন ভ্যালু বলেন কি কি দিব, বলেন এস, আচ্ছা জি এর পরে এস দিলাম, ফাইন, এস, তারপরে, তারপর এ স্যার, এ, তারপর, তারপর বি স্যার দিলাম, দেন তারপর সি, এভাবে দিবেন। আরেকটা ভ্যালু বলেন, ছয়টা বলি, জেড স্যার, জেড, জি স্যার, ওকে, আপনি যেভাবে বলেন সেভাবে দিলাম। তাহলে প্রথমে জি তো দুই, এটা এস তাই তো, না এটা কি বলছিলেন, সি, সরি এটা সি, নিজে লিখে নিজে ভুলে গেছি। হ্যাঁ, তো প্রথমে জি আসলো, তারপর এস, এস কি জি থেকে বড় না, তাহলে এস এই পাশে বসবে। মানে আমরা চিত, মানে প্রোগ্রামিং না জি, আমরা বেসিক কনসেপ্ট দিয়ে গ্রাফিক্যাল ট্রিটা ডেভেলপ করি। এ, এ কি আসবে এই পাশে, তাই তো, জি থেকে ছোট, তাই এ পাশে আসবে না, জি স্যার, ফাইন। তারপর বি, বি কোন দিকে যাবে, বাম পাশে, আর এর ডান পাশে, তারপর সি, সি কোন দিকে যাবে, বি এর ডান পাশে, তারপর জেড, জেড কোথায় যাবে, এস এর ডান পাশে। মানে আমরা যদি এই ছয়টা ভ্যালু দেই, এই ছয়টা ভ্যালু দিলে আমাদের ট্রিটা এরকম হওয়ার কথা, তাই না? সো এই ট্রি এর ইন অর্ডার কি, জি প্রথমে দেখেন, ইন অর্ডার ক্ষেত্রে রুট থাকে লেভেলে, তাহলে এদিক থেকে শুরু করে যদি আমরা ইন অর্ডার এটুকু আগে লিখতে হবে, এটুকুর মধ্যে এই পাশে নাই, তার মানে বিসি, সি, বি, বিসি, এটুকু করে বিসি পাচ্ছি, তাই তো? দেন আমাদের যাওয়ার কথা কোন দিকে, এই পাশে, এই এই যাওয়ার কথা, তাই তো? জি স্যার। তো এই পাশে নাই, তার মানে কি, এ, তারপর এই পক্ষ না, ব্যাপারটা কি এমন, ঠিক আছে, জি স্যার, ফাইন। সো আমরা এই পাশ যখন পেয়ে যাব, তাহলে এই পাশ থেকে আমরা জি হয়ে এই পাশে যাওয়ার কথা, তাহলে জিটা আসবে এই পক্ষের পরে, ইন অর্ডার কি হচ্ছে নাকি ভুলে গেছেন, মনে আছে? ইন অর্ডারে, ইন অর্ডারে কাজ হচ্ছে প্যারেন্ট অলওয়েজ মিডিলে থাকবে, ঠিক আছে? সো দেখি আমরা এই পাশের মিডিল হচ্ছে জি, দেখেন এই জি এর ডান, মানে বাম পাশে সবগুলো আছে, এরা সবাই আছে। আবার বি যদি প্যারেন্ট চিন্তা করি, তাহলে বি এর আগে থাকবে লেফট চাইল্ড, পরে থাকবে রাইট চাইল্ড, লেফট চাইল্ড যেহেতু নাই, শুধু রাইট চাইল্ড তারপরেই আছে। আর এইটার ক্ষেত্রে তার লেফট চাইল্ড আগে থাকার কথা, তারপরে তার রাইট চাইল্ড, তো লেফট চাইল্ড যেহেতু কেউ নাই, তাইলে তারপরে রাইট চাইল্ড, তো তারপরে রাইট চাইল্ড, ঠিক আছে না? তো এই পাশে সে কি পাবো আমরা, জি এর পরে, আমরা দেখি আপাতত এই প্রোগ্রামের এই ভ্যালু ছয়টা দিয়ে আমরা
এরকম একটা ইন অর্ডার পাই কিনা, যদি পাই তাহলে বুঝবো আমাদের ট্রি ঠিকমতো কাজ করতেছে। ঠিক আছে, আমরা 6টা ভ্যালু দিলাম, প্রথমে কি দিব জি, ফাইন, তারপরে কি দিব এস, তারপর কি দিব এ, তারপর কি দিচ্ছি বি, তারপর সি, তারপর জেড, ইন অর্ডার মিলান তো, তিন নাম্বারটা ইন অর্ডার মিলছে। জি স্যার, দ্যাট মিন্স আমরা যদি ভ্যালু দেই তাহলে আমাদের বাইনারি সার্চ ট্রি ঠিকমতো প্রিপেয়ার হচ্ছে। সো বাইনারি সার্চ ট্রি এর এই যে ডেভেলপটা আজকে আমরা করলাম একদম স্ক্র্যাচ লেভেল থেকে, এটুকু বুঝতে কারো কোনো ধরনের সমস্যা হয়েছে স্যার? বাসায় যদি স্যার একই যে মানে ইনপুটটা যদি স্যার হয়, ভ্যালুটা যদি দুইবার আসে স্যার, তখন কি করবে স্যার? ভ্যালু দুইবার আসলে আসলে এখানে যেটা হয় বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে নরমালি দুটো ভ্যালু অ্যাকসেপ্ট করা হয় না, এটা রিডান্ডেন্সি হয়, এটাকে রিমুভ করা হয়। বাট আপনি যদি এক্ষেত্রে চান, সেক্ষেত্রে সেম ভ্যালু থাকলে আপনি যে কোনো একটা কনসেপ্ট ফলো করতে পারেন, যে অলওয়েজ আপনি রাইটে বসাবেন, যে সেম থাকলে আপনি মনে করেন যে আপনি প্ল্যান করলেন যে অলওয়েজ রাইটে বসাবেন, সেটা তো সবসময় সেম ভ্যালু পেলে রাইটে বসাবেন রাইট চাইল্ডে, অথবা যে আপনি মনে করেন যে সেম ভ্যালু পেলে আপনি লেফট চাইল্ডে বসাবেন, সেক্ষেত্রে আপনি লেফট চাইল্ডে বসাতে পারেন, তাহলে আপনার পুরো অ্যালগোরিদমে অলওয়েজ সেম ভ্যালু পেলে লেফট চাইল্ডে বসাবেন। বাট নরমালি বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে সেম ভ্যালু আর কি একটা রিডান্ডেন্সি হিসাবে ধরে, মানে রিপিটেন্সি হিসাব চিন্তা করে এটাকে রিমুভ করা হয়। বুঝতে পারছি? জি স্যার। সো এটা যদি আমি দেখালাম আপনাদেরকে অ্যালফাবেট দিয়ে, আপনারা চাইলে নাম্বার দিয়েও করতে পারেন, জাস্ট হচ্ছে ক্যারেক্টারের জায়গায় ইন্টিজার দিবেন, ডাটা স্ট্রাকচারটা যেটা ছিল সেটাও ইন্টিজার করে দিবেন, দ্যাটস ইট। এখন আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে যে আমরা ইন অর্ডারে কিভাবে প্রিন্ট করলাম, তাই তো? ইন অর্ডারে প্রিন্ট করার জন্য দেখেন আমরা কি লজিক, আমাদের লজিক হচ্ছে অলওয়েজ আগে আমরা লেফট চাইল্ড থেকে শুরু করব, তাই তো? তাহলে দেখেন আমরা প্রথমে আগে এসে দেখলাম যে আমাদের রুট নাল কিনা, যদি নাল না হয় তাইলে তো বুঝবো যে আমরা এখানে অন্যান্য চাইল্ড আছে, তাইলে তো আমরা মানে সার্চিং এ বা ভিজিটিং এ যাব। সো নাল যদি না হয় তাইলে আমরা প্রবেশ করে প্রথমে ইন অর্ডার আমরা লেফট চাইল্ড কে পাঠাবো, মানে সেম রিকার্সিভ ফাংশন, তাইলে এটা লেফট চাইল্ড কে আছে এ, এই এটাকে পাঠাবো, তাইলে এই এ নোড, এই নোড আবার সে তার কাছে আসলো। দেখেন মানে এটার কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি লেফট চাইল্ড না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত। সো এদিকে আসলো, তার মানে এই পয়েন্ট সে আসলো নিয়ে, আসার পরে এবার দেখেন রুট কি নাল, এটাই কিন্তু এখন রুট হয়ে যাচ্ছে, মানে এখানে কিন্তু রুট মানে এটাই বোঝাচ্ছে, এই রুট কিন্তু আর আমাদের ওই যে মেইন ফাংশন রুট কিন্তু সেম না, এটা কিন্তু আবার গুলাবেন না, এটা কিন্তু আমি আপনাদের বলে আসছিলাম, এই রুট আর আমাদের মেইন ফাংশন রুট সেম না। আচ্ছা, সো এখানে যদি নতুন করে একটা রুট নামে ভেরিয়েবল সে রিসিভ করতেছে, তো এই ভেরিয়েবলের মধ্যে আমরা যেটা দিচ্ছি সেটা এখন এই মুহূর্তে এই জায়গায় চলে আসছে, দেখেন এই জায়গায় আসার পরে এটাও কিন্তু এখন নাল না, যদি নাল না হয় তাহলে আবার ইন অর্ডারে রুট লেফট চাইল্ড, তাহলে এটাকে লেফট চাইল্ডে পাঠাবো, লেফট চাইল্ড কি এই পক্ষ, তাই না? তাহলে এই পক্ষ কি নাল আসিল, তাহলে এখানে যদি রুট হয় তাহলে এবার দেখেন যেহেতু রিকার্সিভ ফাংশন আবার ফাংশনের কাছে আসবে, রুট নট ইকুয়াল টু নাল, এবার কিন্তু কন্ডিশন ফলস, এই কন্ডিশন ফলস, এই কন্ডিশন যদি ফলস হয় তার মানে এই ফাংশন থেকে বের হবে, এই ফাংশন থেকে যদি বের হয় তাইলে আমাদের কিন্তু এই যে ফাংশন কল করা হয়েছে রিকার্সিভ ফাংশন, যদি আপনারা ভালো করে বুঝেন আমরা কিন্তু রিকার্সিভ ফাংশনের এই কলে এখনো আমরা পুরোপুরি কমপ্লিট করি নাই, কারণ কি এর এই পক্ষ দুই পক্ষ বাকি ছিল, এই দুই লাইন এক্সিকিউট করি নাই, এই ফাংশনের ক্ষেত্রে আমরা ইফে প্রবেশই করি নাই, সে কারণে এই ফাংশন শেষ, কিন্তু এই ফাংশনের ক্ষেত্রে আমরা যেহেতু ইফে প্রবেশ করছিলাম, ইফে প্রবেশ করে এই জায়গা থেকে আবার আমরা অন্য জায়গায় চলে গেছিলাম, মানে ফাংশন থেকে ফাংশনে চলে গেছিলাম, এই দুই লাইন তখনও প্রিন্ট করি নাই, সেই জন্য আমরা এই জায়গা থেকে পরের লাইন প্রিন্ট করব। পরের লাইন বলতে কি, আমরা যেহেতু ইন অর্ডার তার মানে আমরা এই মুহূর্তে মিডিলে আসি, যেটা মিডিল ওইটাকে প্রিন্ট করতে হবে, সো ওই চাইল্ডটাকে আমরা প্রিন্ট করব রুট ডাটা, তাহলে এটা ডাটা মানে আমরা এ প্রিন্ট করলাম, এ প্রিন্ট করার পরে যেহেতু রাইট মানে লেফট চাইল্ড শেষ ভিজিট করা, আমরা সেম কন্ডিশন অ্যাপ্লাই করব এবার রাইট চাইল্ডের ক্ষেত্রে, সো আমরা কি করলাম ইন অর্ডারের রুট রাইট চাইল্ড, দেখেন তো রাইট চাইল্ডে কে আছে, বি আছে, এই বি যাবে কোথায় খেয়াল করেন, এই ফাংশনের লাস্ট লাইন,
লাস্ট লাইন থেকে সে নতুন করে আবার ফাংশনে যাচ্ছে, তাহলে এই ফাংশনে আসছে, এটা কিন্তু নতুন একটা ফাংশন। ইতিমধ্যে শুধুমাত্র আমরা এ পাইছি, যাদের রিকার্সিভ ফাংশনে একটু প্রবলেম আছে তাদের বুঝতে সমস্যা হতে পারে কিছুটা, আমি সেটা স্বীকার করে নিচ্ছি, বাট যাদের রিকার্সিভ ফাংশন ক্লিয়ার তাদের আশা করি এটুকু বুঝতে সমস্যা হচ্ছে না আমি যেভাবে বুঝাচ্ছি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে সে হচ্ছে আবার সেম ফাংশন কল হবে, এবার রুট হয়ে গেল বি, বি এটা কি নাল, নাল না, যদি নাল না হয় তাহলে আবার সে প্রবেশ করবে ইন অর্ডার রুট লেফট চাইল্ড, এইটার রেয়ার লেফট চাইল্ডে কে আছে, নাল আছে। তাহলে খেয়াল করেন এই ফাংশন থেকে শেষ না করে সে আরেকটা ফাংশনকে কল করে দিছে, এই ফাংশনে আসার পরে এই জায়গা থেকে সে জাম্প করে এই ফাংশনে আসলো, আসার পরে দেখলো রুট নট ইকুয়াল টু নাল, কিন্তু এখন রুট যেটা নালও তাহা, দ্যাট মিনস আমাদের ইফ কন্ডিশন ফলস হচ্ছে। ইফ কন্ডিশন যদি ফলস হয় তাহলে এখানে প্রবেশ করবে না, আর এখানে প্রবেশ না করা মানে এই ফাংশন থেকে বের হবে। দেখেন এটা কিন্তু রিটার্ন টাইপ ভয়েড, কিছু রিটার্ন করতেছে না, এই ফাংশন থেকে বের হইল, বের হয়ে এই জায়গায় আসলো, এই ফাংশন কোন পর্যায়ে ছিল, এই ফাংশন এই পর্যায়ে ছিল, এইখান থেকে সে কল হয়েছিল, তাহলে এখন এই লাইন এক্সিকিউট হবে এই ফাংশনের এই লাইন, এই ফাংশনে যদি এই লাইন এক্সিকিউট হয় রুট এই মুহূর্তে এই জায়গায়, তাহলে এই রুটের ডাটা কে আছে, বি আছে, আপনার বি প্রিন্টএফে আসলো, দুইটা আসছে, বি প্রিন্টএফে আসার পরে এই বি এই ফাংশন থেকে আবার আমরা ফাংশনকে কল করতেছি, এবার কি যাচ্ছে এই ফাংশনের রাইট চাইল্ড এর কাছে যাচ্ছে, আবার ইন অর্ডার ফাংশন হয়, মানে এইখান থেকে সে এদিকে এসে আবার নতুন ফাংশনে ইন করতেছে, এই জায়গা থেকে যেহেতু নতুন ফাংশনে ইন করতেছে আমরা আবার পাঠাচ্ছি এইটা, এই সি আসলো, আসার পরে রুট এটা তো নাল না, যেহেতু সি আছে অলরেডি, নাল না, যদি নাল না হয় তাইলে সে হচ্ছে তার লেফট চাইল্ডে যাবে, তাইলে এই সি এর লেফট চাইল্ডে আসবে, আবার একটা ফাংশন কল হবে, কল হয়ে দেখবে যে ইফ ফাংশনে প্রবেশ করে না, কারণ কি এর এই পাশের চাইল্ড হচ্ছে নাল, যদি প্রবেশ না করে তাইলে এখানে ফাংশন থেকে বের হবে, অর্থাৎ এই পক্ষ ক্লিয়ার, এই পক্ষে কোনো লেফট চাইল্ড নাই, যদি এই পক্ষ ক্লিয়ার হয় তাহলে এই ফাংশনের এই লাইনটা আবার আসবে, এই যে এই ফাংশন থেকে আমরা এই লাইনে আসবো, সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন আমরা এক্সিকিউট যদি করি তাহলে আমরা সি প্রিন্টএফ পাবো, কারণ রুট মানে এখন সি, সি প্রিন্টএফ করার পরে দেখেন এই সি এর রাইট চাইল্ড এখন কল হবে, মানে এই জায়গা থেকে তিন নাম্বার লাইন থেকে আবার সে নতুন করে ফাংশন কল হচ্ছে, তো ফাংশন যদি আবার কল হয় তাইলে সি যাবে হচ্ছে এখানে, সরি এই নাল যাবে হচ্ছে এখানে, এটা যেহেতু কন্ডিশন নাল, ইফে প্রবেশ করবে না, ইফে যদি প্রবেশ না করে তাহলে এই পক্ষের ফাংশন ক্লিয়ার, এই পক্ষের ফাংশন ক্লিয়ার মানে এই লাইনও ক্লিয়ার, আর এই লাইন যখন ক্লিয়ার দ্যাট মিনস এই ফাংশন ডান হলো, এই ফাংশন যখন ডান হচ্ছে তখন কিন্তু এই ফাংশনের মানে এই যে উপরের ফাংশন, এই ফাংশনের আমরা তিন নম্বর লাইন থেকে কিন্তু এই পাশে আসছিলাম, দ্যাট মিনস এই তিন নম্বর লাইন এক্সিকিউশন ডান, দ্যাট মিনস এই ফাংশনও আমার শেষ, এই ফাংশন যখন শেষ এই ফাংশন আসছে কই থেকে, এই ফাংশনের তিন নম্বর লাইন থেকে, এই যে রাইট চাইল্ড এই তিন নম্বর লাইন থেকে এইদিকে আসছিলাম, সো এই তিন নম্বর লাইনের রিটার্ন যখন আমরা পেয়ে গেছি তার মানে এটারও হচ্ছে কাজ শেষ, এইটার যখন কাজ শেষ তখন কিন্তু আমরা এই যে প্রথম যে ফাংশন ছিলাম সেই ফাংশন মানে আমার রুট কিন্তু এখন এই জায়গায়, এই প্রথম ফাংশনের সেকেন্ড লাইন হবে, প্রথম ফাংশনের খেয়াল করেন প্রথম ফাংশনের প্রথম লাইন থেকে আমরা লেফটে চলে আসছিলাম তারপরে এত কাহিনী করলাম, এবার প্রথম ফাংশনের সেকেন্ড লাইনে আসছি, প্রথম ফাংশনের সেকেন্ড লাইনের কি প্রিন্ট করতেছে, ডাটা প্রিন্ট করতেছে, ডাটার মধ্যে আছে কি জি প্রিন্ট হচ্ছে, এই জি প্রিন্ট করলো, এবার সেম প্রসেস রাইট চাইল্ডে যাবে, তার মানে এই পাশে ফাংশন কল হবে, এটা কিন্তু এখনো ক্লোজ হয় নাই, এই ফাংশনের তিন নাম্বার লাইন আর নতুন ফাংশন শুরু হচ্ছে, তারপর আবার এই পাশে যেরকম ব্যাখ্যা করছি এইভাবে সে এই পাশটাও চেক করবে ওয়ান বাই ওয়ান, রিকার্সিভ ফাংশনের মাধ্যমে চেক করে অলওয়েজ রুটটাকে প্রিন্ট করবে, বুঝা গেছে? জি স্যার, জি স্যার, ইন অর্ডার যাদের ফাংশন ক্লিয়ার আশা করি তাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না, তারপর যদি বুঝতে সমস্যা হয় আপনার জন্য সহজ প্রসেস হচ্ছে আপনি খাতা কলম নিবেন, কোডটা সামনে রাখবেন,
লাইন বাই লাইন দেখবেন কোন লাইন থেকে কই যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। আমি যেভাবে দেখালাম আমি হচ্ছে আপনি চিত্রটা দেখাচ্ছি, আপনি আপনার মতো করে আরো সহজ করে চিত্র আঁকেন। একটা যদি চিত্র দিয়ে ভালো করে বুঝে ফেলেন তাহলে আপনি ইন অর্ডার ঠিক মতো বুঝলে পোস্ট অর্ডারের চিত্র দেখলেই আপনি বুঝবেন কাহিনী, মানে কোড দেখলেই বুঝবেন কাহিনী কি হচ্ছে। সো আপনি জাস্ট যেটা করবেন ইন অর্ডারের এই প্র্যাকটিসটা আমি যেভাবে বুঝালাম যদি এটুকু আপনার ক্লিয়ার হয়, আপনি ক্লিয়ার হলেও আপনি বাসায় আবারও খাতা কলম নিয়ে আজকে রাতের মধ্যে একবার ট্রাই করে নেবেন। বুঝাতে পারছি? জি স্যার, জি স্যার। সো এই ছিল মোটামুটি আজকে আপনাদের, এটা কি ক্লিয়ার হয়েছে এই প্রবলেম, কি আর কিছু বলা লাগবে? না স্যার। না স্যার, ক্লাস টেস্টের এটা কি? আচ্ছা এখন ক্লাস টেস্টের রেজাল্ট বলে দিচ্ছি। সো প্রশ্ন করছিলেন আমাকে প্রমিত ভট্টাচার্য মনে হয় না? জি স্যার। আচ্ছা প্রমিত আপনি তো ক্লিয়ার হয়েছেন, আপনি তো আপনার প্রশ্নের আনসার পাইছেন, আপনি যা কোয়েশ্চেন করছিলেন আজকে? জি স্যার পাইছি স্যার। গুড, সো থ্যাংক ইউ সো মাচ আপনি আপনার আনসার পাওয়ার জন্য। এবার আমরা হচ্ছে আজকের ক্লাস টেস্টের রেজাল্ট দেখাবো। উলাপান পড়াশোনা শুরু করায় ক্লাস থেকে ভাগছে, এতক্ষণ সব কটা ছিল, আচ্ছা রেকর্ড রিজুম করে।